নমস্কার, ইন্ডিয়ান মঙ্কস পেজে সবাইকে স্বাগত। আজকে বেদান্ত সাধনার আলোচনা, এবং আলোচনার বিষয় উত্তম ভক্তি। তো বেদান্ত সাধন একটি আদ্যোপান্ত বেদান্ত, চরম বেদান্তের বই। সেখানে হঠাৎ উত্তম ভক্তি নিয়ে আলোচনা শুরু হচ্ছে, এটা একটা আশ্চর্যের। আজকে বাইরে যা প্রচণ্ড দুর্যোগের ঘনঘটা শুরু হয়েছে, তো আমারও হয়তো ইন্টারনেট মাঝে মধ্যে একটু সমস্যা করতে পারে, আমার কথা বা ছবি ঠিকঠাক আদৌ দেখা যাচ্ছে কি না যদি একটু জানান তাহলে খুব ভালো হয়। যে কেউ যদি একটু কাইন্ডলি জানিয়ে দেন, কারণ খুব বাজে পরিস্থিতি চারিদিকে। আচ্ছা, শোনা যাচ্ছে? ঠিক আছে, থ্যাংক ইউ প্রণয়। আজকে জন্মাষ্টমী, সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটাকে ভক্তির দিন বলতে পারেন, আজকের দিনটাকে সাথে জ্ঞানেরও দিন বলতে পারেন। তার কারণ, কৃষ্ণ শুধু যে প্রেমিক ছিল তাও নয়, শুধু যে জ্ঞানী ছিলেন তা নয়, তিনি সব কিছুর একটা সমাবেশ ছিলেন। আচ্ছা, থ্যাংক ইউ, ক্লিয়ার সুদীপ চক্রবর্তী। হ্যাঁ, মানে ইন্টারনেটের সমস্যার জন্য একটু দেরি হয়ে গেল ঢুকতে, লাইভে ঢুকতে। থ্যাংক ইউ অপুচন্দ্র বর্মন, নমস্কার। এই টপিকটা নিয়ে আগের সপ্তাহে আলোচনা করার কথা ছিল, করতে পারিনি। মানে সবসময় সম্ভব হয় না, মানে এটা অদ্ভুত ব্যাপার। লাইভ আলোচনা করব বললো, ঠিক সব করে রয়েছি, কিন্তু পারবো যে আলোচনা করতেই তার কৃপা ছাড়া অসম্ভব হয়ে যায়। তো আজকে জন্মাষ্টমীর দিনই দেখলাম অ্যাক্সিডেন্টালি এই টপিকটা এলো ঘুরে, আগের দিন আলোচনা না করার দরুন, নইলে আজকে হয়তো প্রচণ্ড বেদান্তের কিছু নিয়ে আলোচনা করতে হতো। এবার আমরা সবসময় না ভক্তি এবং জ্ঞান এই দুটোকে ভীষণ আলাদা করে রাখি, যে আমি তো ভক্তির চর্চা করছি, আমি তাহলে জ্ঞান পথের চর্চা কেন করব। আবার কেউ বলছে আমি তো জ্ঞান পথের চর্চা করছি, আমি তাহলে ভক্তি পথের চর্চা কেন করব। এই একটা অদ্ভুত কনফ্লিক্ট সব সময় চলতে থাকে। আবার যার মধ্যে ভক্তিটা রয়েছে কিন্তু আবার সে জ্ঞানটাও একটু একটু ভালো লাগছে, তার মধ্যে আরও চূড়ান্ত সংঘর্ষ শুরু হয়ে যায়। যে আমি ঈশ্বরকে ভালোবাসছি এরকম করেই যাবে, নাকি আমি আমার বিচার করা শুরু করব। জ্ঞান পথটা মূলত বৈদান্তিক পথ, বিচার, আর ভক্তি পথ আমার ঈশ্বরকে ভালো লাগছে, তার সেবা করছি, এই ধরনের। এবার জ্ঞান পথটাকে বলা হচ্ছে কিঞ্চিত শুষ্ক। কেন বলছে? বলছে যে জ্ঞান পথে আমি কাউকে ভক্তি করছি না। শুভ জন্মাষ্টমী সবাইকে, শুভ জন্মাষ্টমীর অনেক অনেক প্রণাম এবং শুভেচ্ছা। তো আমরা জ্ঞান পথটা যারা যাচ্ছে তারা আলাদা করে কাউকে ভালোবাসতে যাচ্ছে না, তাদের আলাদা কোনো ভালোবাসার সাবজেক্ট নেই, তারা নিজেরাই নিজেকে ভালোবাসছে, নিজেরাই নিজেকে পেতে চাইছে, নিজেই নিজেকে পেতে চাইছে। এটা কোনো অবসেশন নয়, নিজেই নিজের বিষয়। তো এইটা জ্ঞানের। আর ভক্তির রাস্তাটা হচ্ছে যে আমি অন্য কাউকে, আমি কাউকে একটা ধরতে পারছি, আমি কাউকে ভালোবাসতে চাইছি, অন্য কেউ। এবার অন্য কেউকে ভালোবাসার টেস্ট একটা আছে, কিন্তু নিজেকে ভালোবাসার চেষ্টা করছি। যেদিনকে নিজেকে নিজে ভালোবাসতে পেরে যাব তখন টেস্ট আলাদা, কিন্তু তার আগে অবধি তো ব্যাপারটা অনেকটা শুষ্ক। তাই বলছে জ্ঞান পথ শুষ্ক। তো ভগবান, এটা তো চিঠিগুলো আপনারা জানেনই, বেশ অনেকদিন চলছে প্রায়, মানে এই চিঠিগুলো নিয়ে, প্রত্যেকটা চিঠি নিয়ে আলোচনা বেদান্ত সাধনা থেকে। ভগবান খুব একজন প্রেমিক মানুষ ছিলেন, মানে সবাইকে ভালোবাসছেন, সবাইকে নিয়ে মেতে থাকছেন। এবার সেই জায়গাতে ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি ভগবানকে জ্ঞানের উপদেশ দিচ্ছেন, এবং ভগবান সেই উপদেশটা নিচ্ছেন না, কারণ ওনার ভালো লাগছে। কিন্তু ভগবানের মনে হঠাৎ সংশয় দেখা গেছিল, এবং আজকে যে চিঠিটা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে ভগবানের সাথে আলাদা কথাও হয়েছিল। যে ভগবান বলেছিলেন যে কোন পরিপ্রেক্ষিতে চিঠিটা লিখেছিলেন, এবং গুরুদেব স্বামী পবিত্রানন্দজি, ভগবানের গুরুদেব, তাকে কোন পরিপ্রেক্ষিতে পবিত্রানন্দ মহারাজ তাকে এই চিঠির রিপ্লাইটা দিয়েছিলেন। ভগবান পবিত্রানন্দজিকে জিজ্ঞাসা করেছিলেন যে মহারাজ, জ্ঞান পথ শুষ্ক, যদি জ্ঞান পথে চর্চা করতে গিয়ে আমি শুষ্ক হয়ে যাই,
তাহলে আমি এই চর্চা করব না। ভগবান ভীষণ স্ট্রেট কাট ছিলেন, কোনো কিছু মনের মধ্যে এখনো মানে ছিলেন না, এখনো বরাবরেরই স্বভাবটা যে কোনো কিছু মনের মধ্যে লুকিয়ে রাখা, গুরুকে বলছি না কিন্তু মেনে নিচ্ছি কখনো করতেন না, যে যেটা মনে হচ্ছে সেটা বলছি। তিনি গুরুকে স্ট্রেট বলেছিলেন যে যদি এই পথ শুষ্ক হয় এবং যদি আমাকে এই জ্ঞান পথ শুষ্ক বানিয়ে দেয় তাহলে আমি এই চর্চা করব না, জ্ঞানের চর্চা করব না। কঠিন কথা, জ্ঞান পথ বলছে শুষ্ক, আবার বলছে যদি শুষ্ক করে দেয় চর্চা করবই না। তো তার পরিপ্রেক্ষিতে পবিত্রানন্দজি ভগবানকে একটা অপূর্ব সুন্দর চিঠি লিখেছিলেন, যেখানে জ্ঞান ভক্তির সমাবেশ, কোথায় গিয়ে জ্ঞান ভক্তি কখনোই আলাদা নয়, শেষে গিয়ে তো দেখতে পাচ্ছি আলাদা নয়, কিন্তু কখন কখনোই আলাদা নয় জ্ঞান এবং ভক্তি, সেটা নিয়ে পবিত্রানন্দজি আলোচনা শুরু করেছেন। আমি চেষ্টা করছি, মানে বেদান্ত সাধনার প্রত্যেকটি চিঠি এতটা ডিপ এক্সপ্লেনেশন, আজকে হয়তো একরকম এক্সপ্লেন করছি, 10 বছর পর গিয়ে বসলে হয়তো আবার হয়তো সম্পূর্ণ অন্য কথা বেরোবে। তো আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি। আচ্ছা, যারা প্রণাম জানাচ্ছেন সবাইকে প্রণাম, রকিবুল হাসান প্রণাম। আমি আর আলাদা করে কাউকে কিছু গ্রিট করছি না, এক্সট্রিমলি সরি, আমি টপিকে ঢুকছি। সবাই আমার প্রণাম নেবেন, কারণ আজকের আলোচনাটা একটু কঠিন আছে এবং গভীরও আছে। শ্রী রামকৃষ্ণ শরণাং, 11 নম্বর চিঠি এটা। চিঠির শুরুটা প্রত্যেক দিনের মতনই, মানে পবিত্রানন্দজির প্রথম চিঠি থেকে 1 নম্বর চিঠি থেকে শেষ 53 নম্বর চিঠি অবধি রোজই চিঠি শুরু হয়েছে শ্রী রামকৃষ্ণ শরণাং, কারণ পবিত্রানন্দজির ইষ্টদেব ছিলেন ঠাকুর। চিঠিটা লেখা হচ্ছে জনাই থেকে, জনাই আশ্রম থেকে লিখছেন, 12/3/80। প্রায় 2 বছরের কাছাকাছি ভগবানের অতিক্রান্ত গুরুসঙ্গ করার, সঙ্গ তো আর সে অর্থে খুব বেশি হয়নি, 2 বছর হয়তো কয়েকটা দিনই হয়তো গুরুর কাছে থাকতে পেরেছেন মূলত চিঠিতেই, এবং বলা যেতে পারে সাধনার প্রায় 2 বছরের কাছাকাছি অতিক্রান্ত। কল্যাণ ভাজনে সুপ্রিয়, তোমার পৌঁছা সংবাদ পেলাম। মোস্ট প্রবাবলি ভগবান এসেছিলেন গুরুদেবের কাছে, তাই বলছে তোমার পৌঁছা সংবাদ পেলাম। আধ্যাত্মিক বল বা শক্তি যে কি জিনিস তাহা সাধক সাধিকা নিজেতেই নিজে অনুভব করে, তাই বাহিরে দেখাবার বা বোঝাবার বস্তু নয়। দুর্জয় সাহা, 1 মিনিট, তোমার কথা একটু স্লো কথা, আমি ও আচ্ছা যাই হোক। আচ্ছা দুর্জয় সাহা, আমি ভাবছিলাম হয়তো কথা একটু স্লোভাবে বলতে বলছেন, না আমার কথা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আমি শাড়ি খুব একটা পরি না, ইনফ্যাক্ট এখনও পরতে অসুবিধা হয়, হতেই পারে যে কোনো ড্রেস আপ। শাড়ির সাথে আমার টপিকের সম্পর্ক নেই, তোমার না ইচ্ছা হলে তুমি না থাকতে পারো লাইভে, তুমি লিভ করতে পারো, অ্যান্ড ইফ ইউ তোমার যদি বিষয় হয় শাড়ি তুমি প্লিজ লিভ করো, তোমার জন্য এই আলোচনা নয়। ভীষণ ইম্পর্টেন্ট লাইন বলছে, আধ্যাত্মিক বল যে কি জিনিস তাহা সাধক সাধিকা নিজেতেই নিজে অনুভব করে। কে অনুভব করছে? না সাধক এবং সাধিকা, যে সাধনা করছে, বলছে যে সাধনা করছে সে অনুভব করবে আধ্যাত্মিক বল বা শক্তি কি জিনিস। অন্য কাউকে অনুভব করে বলতে হবে না যে তোমার এটা হয়েছে, এখানেই আধ্যাত্মিকতার সার্থকতাটা, এবং এখানেই আধ্যাত্মিকতা নিয়ে দুড়ম্বরী হয় না। কিন্তু দুঃখের বিষয়, আধ্যাত্মিকতা নিয়ে প্রচুর স্ক্যাম হয়, প্রচুর সমস্যা হয়, আমি সত্যি বুঝি না কেন হয়, কারণ আমি প্রথম যেদিন থেকে ভগবানের কাছে গিয়ে আধ্যাত্মিকতা শুরু চর্চা শুরু হয় আমার জীবনে, সেদিন থেকে আমি ঠিক এই লাইনটাই শিখেছিলাম যে তোর কি হচ্ছে তুই নিজে বুঝবি। ভগবান আমাকে বলেছেন যে তোর কি হচ্ছে তুই নিজে বুঝবি আর গুরু বুঝবেন, কারণ যে যা যা হচ্ছে সেটা তো গুরুর কৃপাতেই সেই দরজা খোলে, নিজে চেষ্টা করে প্রচুর কিছু করে হয় না। এই যে বলছে যে সাধক বা সাধিকা, কাকে বলছে সাধক, কাকে বলছে সাধিকা, যে সাধনা করছে এবং সাধনাটা সম্ভব হয় গুরুকৃপাতে, তাছাড়া সাধনা সম্ভব হয় না। সাধনা, আবারও বলছি, নিজে চেষ্টা করে গুরুকৃপা ছাড়া সাধনা করা যায় না। যদি সাধনায় কিছু অনুভব হচ্ছে তার মানে নিশ্চিতভাবে বুঝে রাখুন যে আপনার উপর গুরুকৃপা আছে, নইলে সাধনা সম্ভব নয় কিছু। তো আধ্যাত্মিক বল একটা
বাইরে আমরা জিম করে আমাদের শরীরের ফিটনেস বাড়াই। আমরা জিম করতে করতে দেখি আগে যে ওয়েটটা তুলতে পারছি না, এখন সেই ওয়েটটা তুলতে পারছি, এবং আমি যে তুলতে পারছি সেটা আমি নিজেই ফিল করি যে হ্যাঁ আমি এখন তুলে ফেলতে পারবো, 20 কেজি আমি তুলে ফেলতে পারবো। কিন্তু যখন পারবো না তখন আমারই মনে হয় না আমি পারবো না, ওটা তো গেল বাইরের শক্তি। তেমনই মনের একটা ব্যাপার রয়েছে, জিম করে তো বাইরের শক্তি বাড়ানো যায়, শরীরের শক্তি, কিন্তু শরীরের পিছনে যে মন থাকে, যেই মনটা প্রথমে আমাকে মোটিভেট করছে যে তোমাকে নিজের শক্তি বাড়াতে হবে, তারও কিছুটা গভীর, গভীরের কথা আধ্যাত্মিক শক্তি। যে আধ্যাত্মিক শক্তি পেতে থাকে সে বুঝতে পারে, নিজেই বুঝতে পারে যে তার বদলে যাচ্ছে, তার মন অন্যরকম হচ্ছে, সে অনেক কিছু অনুভব করতে পারছে। ধন্যবাদ দুর্যশ, যাই হোক, সে অনুভব যে করতে পারছে তার মধ্যে একটা অন্য কিছু সঞ্চারিত হচ্ছে। যেমন আমি ওই সাধারণ উদাহরণ দিয়ে বোঝালাম যে যখন জিম করছে সে একটার সময় 5 কেজি তুলতে পারফেক্ট ছিল, সে একটা সময় নিজেই বলছে না আমি 10 কেজি তুলবো, তারপর সে এক সময় বলছে না আমি 20 কেজি তুলবো। তো সে যেমন ওটা বাইরে বুঝতে পারছে, তেমনি যখন আধ্যাত্মিকতা কেউ করতে থাকে, যখন সাধনা চলে, তখন সাধক বা সাধিকা নিজেই বুঝতে পারে যে আমি এগোচ্ছি, কারণ তার অনেক কিছু অনুভব হতে থাকে। আধ্যাত্মিকতা যতক্ষণ না অনুভব হচ্ছে সে কিন্তু আধ্যাত্মিকতার রাজ্যেই পৌঁছায়নি। আমার আধ্যাত্মিকতার অনেকে প্রশ্ন করেন যে এই বয়সে কেন আধ্যাত্মিকতাতে চলে এলেন, আমার একটাই উত্তর বেশিরভাগ সময় দিয়েছি যে ভালো লেগেছে, তার কারণ আধ্যাত্মিকতাটা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু বইয়ের মধ্যে আধ্যাত্মিকতা পড়ে নেই, আধ্যাত্মিকতা যা পড়া হচ্ছে তা অনুভব করা যায়। শুধু একটাও লাইন শাস্ত্রের এমন নেই যেটা অনুভব ছাড়া লেখা, যে কোনো অথেন্টিক শাস্ত্রের কথা বলছি, একটাও লাইন এমন নেই যেটা অনুভব ছাড়া লেখা। গীতাতে কৃষ্ণ অনেক বছর আগে কিছু বলেছে, সেইটা এখনো কেউ যদি সেই জায়গায় যায় সে এখনো সেই কথাটাই অনুভব করতে পারবে। কেউ যদি যোগক্ষেমং বহাম্যহম এই কথাটা নিয়ে আজও পরীক্ষা করেন যে সত্যি আমি যদি নিরন্তর তার চিন্তা করি তিনি কি সত্যি আমার ভার নেবেন, যদি নিরন্তর তার চিন্তা করি ভার নেবেন, তার আগে একটা কথা, আমি নিরন্তর তার চিন্তা করতে পারছি কি? যদি সত্যি পারেন সত্যি তিনি এখনো ভার নেন। কৃষ্ণের শেষের অদ্দিকে, এই কৃষ্ণের বলছি গীতার শেষের অদ্দিকে, অর্জুনের যখন জ্ঞান লাভ হচ্ছে, অর্জুন বলছে বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া, যে আমার আর কোনো সংশয় নেই, আমার হৃদগ্রন্থি ছিন্ন হইয়াছে, বলছে এখনো কি আমি সেটা উপলব্ধি করতে পারি, নয়তো আমার কাছে গীতার কি মানে, কোনো অর্থ হয় না। যদি গীতা বলে না অর্জুনই পেরেছে তুমি পারবে না, তাহলে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। বলছে হ্যাঁ এখনো যদি তুমি জ্ঞান লাভ করো তোমার ভিতর থেকে সর্ব সংশয় এক মুহূর্তে ছিন্ন হয়ে যাবে, তুমি ভিতরে আর কোনো প্রশ্ন খুঁজে পাবে না, উপায় নেই, ব্যাপারটা এরকমই। তো এই জন্য আধ্যাত্মিক বিষয়টা এত সুন্দর লেগেছিল, কারণ এখানে অন্য কাউকে বোঝানোর কিছু নেই, নিজের সাথে নিজের খেলা, এবং সেই খেলার পিছনে দাঁড়িয়ে থাকেন গুরু। একজন কেউ বললেন আমি দেখলাম যে আগে আত্মকৃপা পরে গ্রুপ কৃপা, হ্যাঁ এক প্রকার ঠিকই, কিন্তু শেষে গিয়ে একটা জায়গায় বোঝা যায় যে গুরু কৃপা না থাকলে আত্মকৃপাটাও হতো না। কিন্তু হ্যাঁ আত্মকৃপা প্রাথমিক এইটা ভেবেই সাধনা এগোলে সুবিধা, কারণ গুরু যতই যা খুশি করুন আফটারঅল আমাকে নিজেকেই সাধনাটা করতে হবে, কিন্তু এইটা ভেবে থাকাটাই ভালো। এক যখন বোঝা যাবে যে আমি কিছুই করিনি তিনি ঘাড় ধরে সব করিয়ে নিলেন, সেটা আলাদা, ওটা যখন সেই জায়গায় যা সেটা নিয়ে পরে চিন্তা। তাই পবিত্রানন্দজি বলছেন যে আধ্যাত্মিক শক্তি বা বল যে কি জিনিস সেটা সাধক বা সাধিকা নিজেতেই নিজে অনুভব করে, নিজেই নিজে বোঝে, তাই বাহিরে দেখাবার বা বোঝাবার বস্তু নয়। বলছে যে এই বস্তুটা কোনোভাবেই বাইরে দেখাবার বা বোঝাবার বস্তু নয়, আলোচনা কার মধ্যে করা যায়, বড় জোর শিষ্য গুরুর সাথে এটা নিয়ে আলোচনা করবে, বা সেরকম সমভাবাপন্ন কারোর সাথে, বড় জোর একজন বা দুজন। মানে আমি বারবার এটা বলে থাকি যে আধ্যাত্মিক অনুভব খুব বেশি কাউকে বলা উচিত না, বড় জোর যাকে বলার তাকে, বা
যে তোমার মানে সেই জায়গাটায় গেছে বলে মনে করে করেন আপনারা, তাকে হয়তো বললেন, কিন্তু বেশি লোককে একেবারেই নয়। আমি বহু জায়গায় একটা সময় দেখেছি ফেসবুকের খুব জনপ্রিয় গ্রুপে, সেখানে সবাই ওপেনলি ওপেন ওয়ালে আধ্যাত্মিক অনুভূতি লিখে জানাতেন। আমার বিষয়টা ভালো লাগেনি, কারণ যে বিষয়টা ভীষণ গোপন, ভীষণ কাছের, সেই বিষয়ে সবাইকে জানানোর নয়, কারণ সবার বিষয়ে তো এক হয় না। আর এই আধ্যাত্মিকতাটা গুরুর সাথে শিষ্যের সম্পর্ক, এবং এখানেই সম্পর্কটা লকড, সম্পর্কটার অন্যদিকে সরে না। তো সেই জন্য যা অনুভূতি হয় বা যা অনুভব হয় চেষ্টা করবেন গুরুকে বলার। আর খুব বেশি যারা আপনার মনে হয় যে আধ্যাত্মিকতার একটা জায়গায় পৌঁছেছেন তাদেরকে বলা, তাছাড়া আর কাউকে বলবেন না। আর ফেসবুক বা ওপেন ওয়ালে তো কখনোই নয়, আলাদা করে কাউকে বলুন, সেটা আলাদা বিষয়। এই বলছে যে অনেকের একটা ব্যাপার থাকে, এই যে কথাটা রয়েছে যে তাই যে নিজেতেই নিজে অনুভব করে সেটা বাইরে দেখাবার বা বোঝাবার বস্তু নহে। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেকের একটা ব্যাপার থাকে, আমার কি হয়েছে, আমি আজকেই বললাম যে চিঠিটা সময় লাগবে একটু, কারণ খুব সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা দিয়ে চিঠিটা গেছে। মনের একটা স্বাভাবিক ধর্ম থাকে, আমার এটা হচ্ছে আমি একটু লোককে বলি, বললে ভাল লাগে। মানে আগে লোকজন চায়ের দোকানে বসে আড্ডা মারতো, এখন একটা ফেসবুক একটা বড় চায়ের দোকান হয়ে গেছে, যে যা খুশি বলে দেয় আর কি, যা খুশি চলতে থাকে। এবার প্রত্যেকেরই একটা নিজেকে জাহির করার একটা ব্যাপার থাকে, যতক্ষণ না সেই জায়গায় যাচ্ছে, বেশিরভাগ প্রত্যেকের না, বেশিরভাগ তো তারা সেই আধ্যাত্মিকতাকে নিয়েও অনেকে, মানে আমি 99% মানুষ এরকমই দেখেছি যে আধ্যাত্মিকতা নিয়ে একটা জাহির করার ব্যাপার থাকে, কিন্তু বলছে সেটা কখনো করতে নেই, বলছে এটা বাইরে দেখাবার বা বোঝাবার বস্তু নয়, বলছে এটা শুধু কাকে বলার বস্তু, গুরু বা বড়জোর সেই আধ্যাত্মিকতা চূড়ায় থাকা একজন বা দুজন মানুষকে, এর বেশি নয়। যে ধনে হইয়া ধনী, মনিরে মাননা মনি ইত্যাদি। ভগবান যখন পবিত্রানন্দজিকে প্রথম দেখেছিলেন, ভগবানের এই লাইনটা মনে এসেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইনটা, বা দেখেছিলেন পবিত্রানন্দজি হাসছেন, মন খুলে হাসছেন। ভগবান বলছে যে আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করি, আমার সংসার আছে, আমার একটা বেসিক সচ্ছলতা রয়েছে, আমি এভাবে হাসতে পারি না। আমার শ্বশুরমশাই, ভগবানের শ্বশুরমশাই তখন বেশ বর্ধিষ্ণু পরিবারের ছিলেন, বলছে যে তাকে দেখেছি আমি এভাবে হাসতে পারে না। আমি আমার নিজের বাড়িতে কাউকে দেখিনি এভাবে হাসছেন, ওনার কাছে কিচ্ছু নেই, উনি একটা কুঁড়ে ঘরে থাকছেন, যার কি খাবেন জানেন না, কি খাচ্ছেন না, মোটা চালের ভাত আর ডাল, তিনি এভাবে হাসছেন কি করে। তখন ভগবানের ভিতর থেকে এই কথাটা এসেছিল যে যে ধনে হইয়া ধনী, মনিরে তুমি মাননা মনি, তাহারি খানিক আমি মাগি নত শিরে। মানে বলতে তোমার কাছে কোন সম্পদ রয়েছে, যেই সম্পদটা আমার কাছে নেই, যেই সম্পদের জন্য তুমি এভাবে হাসতে পারছো। যে ধনে হইয়া ধনী, মনিরে তুমি মাননা মনি, বলছে তুমি টাকা পয়সাকে পয়সা বলেই মনে করছো না, সব ছেড়ে দিয়ে কুটিরে বসে রয়েছো, বসে হাসছো। মনিরে, যে তোমার কাছে এমন কি সম্পদ রয়েছে যেখানে তুমি সব কিছুকে ছেড়ে দিতে পারলে। ভগবান জানতে পেরেছিলেন পবিত্রানন্দজি জমিদার বংশের সন্তান ছিলেন, পবিত্রানন্দজির গানের গলা, মানে এক দুটো গান আমরা পরে সংগ্রহ করতে পেরেছিলাম, রেকর্ডেড রয়েছে, সেই গানের গলা শুনলে মনে হচ্ছে যে পুরো ভীমসেন যোশীর মতন ক্লাসিক্যালের গলা, কি মানে যদি কখনো পোস্ট করা হয় বা কিছু হয় তাহলে হয়তো ওই গলাটা কখনো আপনাদের শোনাতে পারবো। আমি স্তম্ভিত হয়ে গেছিলাম, আমি ছোট থেকে ক্লাসিক্যাল গানের চর্চা করি, আমি এগুলো শুনি, যে একই গলা, মানে ভীমসেন যোশীর মতন একদম গলার কাটিং, এবং খাঁজ পড়ছে কি গলাতে, কি রেওয়াজ। পবিত্রানন্দজি তানপুরা বাজিয়ে রেওয়াজ করতে করতে সমাধিস্থ হয়ে যেতেন, তিনি রেওয়াজ করতে করতে সমাধিস্থ হয়ে যেতেন। আবার আরেক দিকে দেখছেন ভগবান যে তিনি শিশুদের মতন কানের কাছে ওই তখন রেডিও থাকতো, রেডিও নিয়ে ফুটবল শুনছেন। তো বলছে যে এটা কেমন ভাবে তুমি বাচ্ছো, যে যেখানে তুমি টাকা পয়সাকে কিছু পয়সাই মনে করছো। যেমন পবিত্রানন্দজি নিজে খুব উচ্চ পদস্থ একজন কর্মচারী, মানে চাকরিজীবী ছিলেন তিনি, চাকরি পবিত্রানন্দজি যিনি গুরুদেব, শারদামায়ের যিনি দীক্ষিত শিষ্য, সন্ন্যাসী শিষ্য ছিলেন স্বামী কৃষ্ণানন্দজি, তাকে দেখে অদ্ভুতভাবে পবিত্রানন্দজির সব সংস্কার উড়ে গেছিল, তিনি সব ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছিলেন। জমিদার বাড়ি,
উচ্চশিক্ষিত, উচ্চ পদে কর্মরত, তার সাথে এরকম গানের গলা, সব কিছু হেলায় ত্যাগ করে দিয়ে বেরিয়ে এসেছিলেন এবং কিচ্ছু মানতেন না, শুধু বসে তিনি বসে হাসছেন, মানুষকে বেদান্ত বলছেন কোন একটা হুগলির জনাইতে বসে। তো ভগবান বলছেন যে যেই কি সম্পদ আছে তোমার কাছে যার জন্য তুমি এটা পারছো, আমি সেটাই চাই তোমার থেকে। তো সেটাই বলছে যে পবিত্রানন্দজির কাছে বোধ হয় কিছু লিখেছিলেন, তো সেটাই বলছে যে ধনে হইয়া ধনী, মরিরে মাননা মনি ইত্যাদি। তোমার আরো উত্তরোত্তর আধ্যাত্মিক শ্রীবৃদ্ধি হোক, ইহাই শ্রী ঠাকুর ও শ্রী মায়ের শ্রীচরণে ঐকান্তিক প্রার্থনা। গুরু যখন প্রার্থনা করেন ঠাকুর মায়ের চরণে, তার ইষ্টের চরণে, গুরুর ইষ্টের চরণে, তখন তো শিষ্যের বিজয় লাভ সুনিশ্চিত। বিজয় লাভ অর্থে ব্রহ্মজ্ঞান লাভ। এক্ষেত্রে সেই ধন, যেই ধনের জন্য তিনি কিছু মনে মানেন না, তা সেটা ব্রহ্মজ্ঞান, সেটা ওই নিজেকে জানা, নিজেকে নিজের বিষয় বানিয়ে নিজেকে জেনে নিজে হয়ে বসে থাকা, আর অন্য কোনো বিষয় নেই। যাকে দেখছেন তিনি দুই দেখতে পাচ্ছেন না, তিনি একত্বে বসে রয়েছেন। পবিত্রানন্দজির প্রত্যেকটা চিঠিতে দেখা যায় যে মানে মানে পুরো জ্ঞানে, কি বলবো, জ্ঞানের জায়গাটাতে ওই তাঁবু খাটিয়ে বসে থাকা, ওই টেন্ট খাটিয়ে শুয়ে থাকে না লোকে পাহাড়ের উপরে ক্যাম্পিং করে, বলছে এখান থেকে আর উনি ফেরেননি বোধ হয়। পবিত্রানন্দজির চিঠিগুলো পড়লে মনে হয় বলছে যারা ফেরেননি তারাই আসলে বিজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী যিনি ব্রহ্মকে জেনেছেন, ব্রহ্ম বিজ্ঞানী যিনি বিশেষভাবে তাকে জেনেছেন, কেমন না তিনি আর ওখান থেকে ফেরেননি, কারণ ফেরার জায়গা পাননি। কোথায় ফিরবেন, দ্বিতীয় কোথায় যে তিনি ফিরবেন, যে সেখানেই তিনি রয়েছেন এবং সেখান থেকেই তার সামান্য কিছু কথা বলা। বলছে তোমার আরো উত্তরোত্তর আধ্যাত্মিক শ্রীবৃদ্ধি হোক। তিনি বলেননি যে পবিত্রানন্দজির আমি প্রত্যেকটা শব্দ অদ্ভুত লাগে আমার চিঠিগুলোর, বললেন না যে তোমার আধ্যাত্মিক শ্রীবৃদ্ধি হোক, কি বললেন না, তোমার আরো উত্তরোত্তর মানে ধীরে ধীরে আধ্যাত্মিক শ্রীবৃদ্ধি হোক। কারণ আজকে বলছি কালকেই ব্রহ্মজ্ঞান লাভ করে চলে যাচ্ছি এমনটা সম্ভব নয়। তাই বলছেন যে এটা একদিনের বিষয় নয়, উত্তরোত্তর আরো আধ্যাত্মিক শ্রীবৃদ্ধি হোক, ইহাই শ্রী ঠাকুর ও শ্রী মায়ের শ্রী চরণে ঐকান্তিক প্রার্থনা। যে এমন চরম জ্ঞানী যে সারাক্ষণ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এটাই বলছে, সে বলছে যে শ্রী ঠাকুর ও শ্রী মায়ের চরণে আমার ঐকান্তিক প্রার্থনা, তার মানে সে কত বড় ভক্ত সাথে চিন্তা করুন। যদি ঠিক ঠিক ব্রহ্মজ্ঞানী বা ব্রহ্মবিজ্ঞানী হন, বা শব্দটা ভুল বললাম, ব্রহ্মজ্ঞানী সাথে ব্রহ্মবিজ্ঞানী হন, তাহলেই সে ঠিক ঠিক ভক্ত। কেন বলছি সেটা আমি আরো পরে আসছি। সরস জ্ঞানী যারা, এইবার ভগবানের প্রশ্নের উত্তরে আসছেন, বলছে যে সরস জ্ঞানী যারা, তাদের জীবন জীব কল্যাণেই ব্যয়িত হয়, নিরস জ্ঞানীর জীবন পরার্থে নয়। আবার ফেনিল্য ভক্তিবাদীরা জড়বাদে পর্যবসিত হয়। তিন রকম কথা বললেন, বললেন যে সরস জ্ঞানী মানে যারা জ্ঞান লাভ করছেন কিন্তু জ্ঞান লাভ করার পরেও তারা মানুষের সাথে কথা বলছেন, সরস জ্ঞানী মানে তারা জ্ঞান লাভ করার পরেও তারা টেস্ট পাচ্ছেন এই জগতের, তারা টেস্ট নিচ্ছেন, তারা জগৎ মিথ্যা বলে টেস্ট নিচ্ছেন। কেমনভাবে টেস্ট নিচ্ছেন না, আরও কয়েকজনকে ওখান থেকে টেনে বের করে নিয়ে যাচ্ছেন সেই জ্ঞানের জায়গাতে। তাই বলছেন যে সরস জ্ঞানী যারা, তাদের জীবন জীব কল্যাণেই ব্যয়িত হয়। বলছে তাদের জীবন কেমনভাবে ব্যয়িত হবে, অশোকবাবু ওম নম নারায়ণ, ধন্যবাদ। বলছে তাদের জীবন কেমনভাবেই ব্যয়িত হবে, বলছে তাদের জীবনটা জীব কল্যাণে ব্যয়িত হবে। জীবের কল্যাণ মানে জীবের কল্যাণ এখানে মুখ্য অর্থে কি না, আরও কয়েকজনকে ব্রহ্মজ্ঞানের কথা বলতে বলতে, বেদান্ত বাক্য বলতে বলতে কয়েকজনকে টেনে নিয়ে সেই জায়গা থেকে, সেই ব্রহ্মের জায়গায় পৌঁছে দেওয়া, সেই ব্রহ্মজ্ঞানের জায়গায় পর্যবসিত করা, তাদের সেই আমিত্ব বোধে পর্যবসিত করা। পর্যবসিত শব্দটির অর্থ যেখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, আর ফেরত আসা নয়। ব্রহ্মবিজ্ঞানীরাই এটা করতে পারেন, সাধারণ কেউ এটা পারবে না করতে। বলছে তারা কেমন, সরস জ্ঞানী যারা, তাদের জীবনটা জীব কল্যাণেই যাবে, নিরস জ্ঞানীর জীবন পরার্থে নয়। নিরস জ্ঞানী কারা, না যারা
ব্রহ্মজ্ঞান লাভ করে সমাধিস্থ হয়ে বসে থাকবো এবং তাদের অলওয়েজ ট্রেন্ড থাকবে আমি সমাধিস্থ হয়ে থাকবো, তাদের কোনো কথা বলার কোনো মোটিভেশন থাকবে না, তাদের সারাক্ষণ এটাই ভিতরে থাকবে যে আমি ডুবে থাকবো। যেমন খুব ছোট্ট একটা সুন্দর গল্প, গল্প না মানে ঘটনাই এটা, স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ তখন ঠাকুরকে গিয়ে বলছে যে ঠাকুর আমি সমাধিস্থ হয়ে থাকতে চাই সুখদেবের মতন, ইচ্ছা হয় সুখদেবের মতন সমাধিস্থ হয়ে থাকবো, ঠিক এই লাইনটা বলেছিলেন আমি যদি খুব ভুল না করে থাকি, যে ঠাকুর আমি সুখদেবের মতন সমাধিস্থ হয়ে থাকতে চাই, কখনো বা একটু উঠবো, জীবন দেহ ধারণের জন্য একটু খাবো, আবার সমাধিস্থ হয়ে যাব। এত উচ্চ কথা বললেন, তার ফলটা কি হলো? নরেন্দ্রনাথ একজন সমর্থ ছেলে এবং খুব মেজাজি ছেলে, যার দাপটে লোকজন কাঁপতো সেই সময়তে, মানে যে এমন কথা বলতো লোকজনের পুরো একদম সমস্ত কেটে উড়িয়ে দিত, সেই ছেলেকে ঠাকুর বললেন এবং এমন তীব্রভাবে বললেন যে সেই নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ কাঁদতে হ্যাঁ হঠাৎ করে কিছুটা সমস্যার জন্য, ইন্টারনেটের সমস্যার জন্য লাইন পড়ে গেছিল, সরি। তো আমি কি জায়গায় বলছিলাম আমি ভুলে গেছি, যাই হোক, বলছে নীরজ, হ্যাঁ যেটা ঠাকুর আর স্বামীজির একটা কনভারসেশন নিয়ে কথা বলছিলাম, হ্যাঁ রাখিদি একটু সমস্যা হচ্ছে, উপর থেকে হঠাৎ জল পড়া শুরু হয়েছে সেই জন্য ছবিটা সরিয়ে দিতে হয়েছে, হঠাৎ এসি থেকে জল পড়ছে কেন বুঝতে পারছি না, প্রচণ্ড জল পড়ছে সেই জন্য ভগবানের ছবিটা সরিয়ে রাখতে হয়েছে আপাতত। তো আমি কি মানে শোনা যাচ্ছে, একটু কেউ পারলে জানাবেন, কারণ ফুল ইন্টারনেট উড়ে গেছিলো, আবার কোনো মতে কানেক্ট করা গেল, লাইটও কমে গেছে সেই জন্য অনেক কিছুরই সমস্যা হচ্ছে আজকে, যা দুর্যোগ চলছে। তো ঠাকুর সেই নরেন্দ্রনাথ দত্তকে একটু কেউ জানাবেন, হ্যাঁ যে আমার ছবিটার কথা ঠিকঠাক আসছে কিনা, ঠাকুর সেই নরেন্দ্রনাথ দত্তকে এই কথাটা বলার পর এমনভাবে বললেন যে বাইরের শব্দ আসছে, কিছু করার নেই, আসলে ফ্যান চলছে সেই জন্য একটু প্রবলেম হচ্ছে আজকে, আজকে একটু সমস্যা হচ্ছেই, বেশ শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। ঠাকুর নরেন্দ্রনাথকে তখন বললেন যে তুই এত ছোট, আমি ভেবেছিলাম তুই বড় বটগা ছবি, তোর ছায়ায় এসে অনেকে আশ্রয় পাবে, তুই এত ছোট তুই এরম কথা বলতে পারলি, এবং এমন ভাবে বলেছে নরেনকে, নরেন্দ্রনাথ কাঁদতে শুরু করে দিয়েছে, বলছে ওই জায়গাটা কথামৃতে লেখা রয়েছে, বলছে যে এমন ভর্ৎসনা করেছেন ঠাকুর, নরেন্দ্রনাথ কাঁদতে শুরু করেছে এবং এমন ভাবে বলেছে। তার কারণ কি? নরেন্দ্রনাথ তো ঠিকই চেয়েছিল আপাত দৃষ্টিতে দেখতে গেলে, বলছে যে আমি সমাধিস্থ হয়ে থাকবো, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, তো আমি সমাধিস্থই হয়ে থাকবো, আমি নামবো না, আমি ওখানে টেস্ট পাবো। ঠাকুর বললেন তুই এত ছোট, যে তোর এত ছোট চিন্তা কেন, না তুই শুধু নিজেরটুকু নিয়ে পড়ে থাকবি, তুই অন্যদেরকে টেনে আনবি না সেই জায়গাতে, তুই শুধু নিজেরটা নিয়ে ভাববি। তো সেই জায়গা থেকেই বলছে যে নীরস জ্ঞানী যারা, তাদের মধ্যে প্রেমের সঞ্চার হয়নি, প্রেমের সঞ্চার হলে কেউ অন্যের দুর্দশা দেখে বসে থাকতে পারে না, দুর্দশা শুধু না খেতে পেলে হয় না, আচ্ছা শুনতে পাচ্ছি বেশ, দুর্দশা শুধু না খেতে পেলে হয় না, দুর্দশা শুধু মন খারাপ থাকলে হয় না, দুর্দশাটা সেটাই যখন আমরা নিজেরা ব্রহ্ম হয়েও নিজেকে ব্রহ্ম বলে বুঝতে পারি না, আমরা নিজেরা স্বয়ং ঈশ্বর হয়ে, নিজেরা স্বয়ং ভগবান হয়ে আমরা নিজেকে ভগবান বলে বুঝতে পারি না, এর থেকে বড় দুর্দশা আর পৃথিবীতে কিছু আছে? যেখানে আমার কাছে রাজত্ব রয়েছে, আমার কাছে রাজত্ব পড়ে রয়েছে, সেখানে আমি বলছি কি না আমার না ওই জমির ওই মূলো গাছটা আমার লাগবে, আমার কাছে এন্টার রাজত্ব রাখা, আমি বলছি আমার ওই জমির ওই মূলো গাছটা লাগবে, তো এর থেকে বড় দুঃখ কি রয়েছে যে আমার কাছে সব রয়েছে আমি ভোগ করতে পারছি না, এত দুর্ভাগ্য কার রয়েছে? তো সেই জন্য যাদের এই দুর্ভাগ্য দেখেও কোনো জ্ঞানী যে জানে কিভাবে রাজত্বটা পাওয়া যায় সে যখন টানতে পারে না, তাই ঠাকুর ওরমভাবে বললেন এবং সেদিনই স্বামীজি ওইটা ব্রেক করলেন, এবং তারপর সেই একই কথা স্বামীজি
শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামী শিষ্য সংবাদে বলছেন, রূপান কান্তিনাথ আলোচনাটা সহজ, যতটা পারা যায় চেষ্টা করছি সহজ করার। বেদান্তটা এমনি একটু কঠিন, শক্ত নারকেলের মতন বলে, তো চেষ্টা করছি নারকেলটা ভেঙে যদি দুধ বের করে দেওয়া যায়, তো কতটা বেরোচ্ছে আমি জানি না নারকেল থেকে দুধ, তো যাতে মানে নারকেলের ছিবড়াটাও না গালে পড়ে, সেই জন্যই মালাইকারি খুব খেতে ভালো হয়। চেষ্টা করছি রূপান, আমি জানি না কতটা সম্ভব, কারণ সত্যি আলোচনাটা একটু কঠিন। তো তাই বলছে, নীরস জ্ঞানীর জীবন পরার্থে নয়, নীরস জ্ঞানী সে নিজে নিজে ব্রহ্মজ্ঞানী হয়ে বসে থাকবে এবং নিজে ডুবে থাকবে, এবং তার একটা কি হয়, তার ডুবে থাকার ফলে তার একটা মানে ওই যে তার ডুবে থাকা সেটারও একটা কাজ রয়েছে, এবং তার ফলে চারপাশের কিছু উপকার হয়। কিন্তু সে যদি একটু নিচে নেমে এসে নিজের ডুবে থাকার থেকে তার ভিতরে যদি প্রেম সঞ্চার হয়, সে তখন আরো নিচে নামবে, নেমে এসে কাউকে টেনে নিয়ে আবার সেই জায়গায় পৌঁছাবে। কিন্তু যারা নীরস জ্ঞানী তারা এটা করবে না, তাই জন্য নীরস জ্ঞানীর জীবন পরার্থে নয়, সে পরের জন্য কিছু করবে না, সরস জ্ঞানী তার জীবনটা পরের জন্য দেবে। আবার ফেনিল ভক্তিবাদীরা জড়বাদে পর্যবসিত হয়, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কথা বলছে, ফেনিল ভক্তিবাদীরা বলছে, যারা শুধু ভক্তির কথাই বলে, কিন্তু কেমন না, যারা ফেনিল ভক্তিবাদী মানে আমার কৃষ্ণ একমাত্র ভগবান ভাই, তোমার শিবকে আমি চিনি না। আবার যারা ফেনিল গোড়া ভক্তিবাদী তারা বলে, ভাই আমার শিবই একমাত্র ভগবান, তোমার কৃষ্ণকে আমি চিনি না। শুধু শিব কৃষ্ণ নয়, এটা বিভিন্ন নানান ধর্ম এবং সব ক্ষেত্রে যারা গোড়া ভক্তিবাদী তারা বলবে যে আমার আমি তোমাকে ছাড়া অন্য কাউকে চিনি না, কিন্তু আসলে কি সেটা? বলছে ফেনিল ভক্তিবাদীরা জড়বাদে পর্যবসিত, এবং লাভটা কি হচ্ছে, তারা শিবকে বা কৃষ্ণকে বা কালীকে বা যাকেই হোক তারা কিন্তু জড় বস্তুর মতন ট্রিট করছে, না আমার কৃষ্ণ আমার শিব তোমারটা বাজে আমারটাই ভালো, তো আমার আর তোমার যখন আসবে, আমার আর তোমার যখন আসবে তখনই তো সেটা জড়বাদ হয়ে যাচ্ছে, আমি জড় বানিয়ে ফেলছি বস্তুটাকে, আমি শিব মানে কি? বলছে সমস্ত জায়গায় ছেয়ে রয়েছে। আচ্ছা রূপান, আলোচনাটা বেদান্ত সাধনা নামক একটা বই থেকে হচ্ছে, যেখানে আমার গুরুদেব ভগবানকে তার গুরুদেব স্বামী পবিত্রানন্দজি চিঠি লিখেছেন, তো রোজ প্রত্যেক শুক্রবার এই একটা করে চিঠি নিয়ে আলোচনা হয়, সেই বইটা থেকে হচ্ছে, বইটির নাম বেদান্ত সাধনা। তো এই যে এক্সপ্লেনেশনটা, যে আমার শিবই শিব তোমার কৃষ্ণ কেউ নয়, যখন আমি এমন করে ভাবছি তখন তো সেটা আঁকে আমি শিবকে জড় বস্তু বানিয়ে ফেলছি। যেই জায়গায় বলছে যে শিবহং শিবহং সচ্চিদানন্দহং, যেখানে গোপীরা কৃষ্ণের প্রেমে পড়ে বলছে এবং তাদের যখন ব্রহ্মজ্ঞান হচ্ছে তারা বলছে, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, যে যেখানে যেখানে আমার চোখ পড়ছে সেখানে সেখানে আমি কৃষ্ণকেই দেখছি, যেখানে যেখানে আমার চোখ পড়ছে সেখানে শিবের উপর চোখ পড়লেও সে কৃষ্ণকেই দেখবে। আর সেখানে ব্রহ্মজ্ঞানীরা কি বলছে, সর্বং খল্লিদং ব্রহ্ম, আলাদা কিছু আছে? যে শঙ্করাচার্য চরম জ্ঞানী সে যখন স্তোত্র লিখছে সে বলছে, নির্বাণ ষাটগমে বলছে শিবহং শিবহং সচ্চিদানন্দ, বলছে আমরা সেই শিব আমরাই সেই শিব, সে বলছে না যে এ আমরা শিব তুমি কৃষ্ণ। তো যেখানে বিষয়টা একাকার হয়ে যাওয়ার, সেখানে যখন আমার তোমার হয়ে যায় তখনই বিষয়টা কূপমণ্ডুকতা ধারণ করে। কূপমণ্ডুকতা মানে যে আমি কুয়োর মধ্যে বসে রয়েছি, এবার কুয়োর বাইরে যে সমুদ্র আছে আমি জানি না, কুয়োর জলটাকে একটু করে নাড়াই আর বলি আহা কত ঢেউ হচ্ছে দারুণ সমুদ্র, সমুদ্রে গিয়ে পড়লে তখন দেখবো তো যে কত বড়। তাই বলছে জড়বাদে পর্যবসিত হয়, উপাসনার নিয়মানুষ্ঠান বার ব্রত নিরামিষাহার প্রতি প্রভৃতি যন্ত্রব্য হইয়া যায়, ফলে বিরুদ্ধ পক্ষদের উপর প্রেমহীনতা আসিয়া যায় এবং কূপমণ্ডক ও সাম্প্রদায়িক হইয়া যায়। তো বলছে যারা প্রচণ্ড ভক্তিবাদী তারা কি করছে, না উপাসনা করছে, প্রার্থনা করছে, নিয়ম অনুষ্ঠান করছে, বার ব্রত যা যা পাচ্ছে তাই তাই পালন করছে, কিছু বাদ রাখছে না, এবং একটা সময় সে আর বার ব্রত নিয়ম আচার ব্যবহার অনুষ্ঠান ছেড়ে উঠতে পারছে না। আমি নিয়ম আচার অনুষ্ঠান কেন করছি, আমি
শিবে শিবকে ভালোবাসলে শিবের জন্য করছি, কৃষ্ণকে ভালোবাসলে কৃষ্ণের জন্য করছি, বুদ্ধদেবকে ভালোবাসলে বুদ্ধের জন্য করছি, মোহাম্মদকে ভালোবাসলে আমি তাকে পাওয়ার জন্য করছি, যার জন্য করছি তাকেই তো পেতে করছি। কিন্তু আমার ভিতরে কখনো প্রশ্ন আসে যে আমি এই যে করেই চলছি করেই চলছি, আমি কি তাকে পাচ্ছি? আমি তাকে আরো বেশি কি করে পেতে পারবো? আমি কি করে তাকে আরো বেশি উপলব্ধি করতে পারবো? তখনই আস্তে আস্তে এইগুলো ছাঁটা হতে থাকে। আমি বলছি না জোর করে ছেড়ে দিতে, নিজে থেকে সরে যায়, অনুষ্ঠান পুজো সরে যায়। ঠাকুর দক্ষিণেশ্বরে পুজো করতে করতে একটা সময় ঠাকুরকে পুজো থেকে সরিয়ে দেওয়া হলো। কেন সরিয়ে দেওয়া হয়েছে? বলছে উনি আর পুজো করতে পাচ্ছেন না, কারণ মাকে পুজোর থালা নিবেদন করে নিজেই ভোগ খেতে থাকছে, মায়ের পুজোর ফুল নিজের মাথায় দিচ্ছে। এর থেকে বড় অদ্বৈতবাদ কোথায় আছে? মায়ের পায়ের দেয়া ফুল নিজের মাথায় দিচ্ছে, তার মানে সে মায়ের পা আলাদা করে খুঁজে পাচ্ছেন না, তিনি কোথায় দেবেন বুঝতে পাচ্ছেন না, কারণ চারদিকেই তো মায়ের পা। তার মাথাটাকেও তিনি আলাদা করতে পাচ্ছেন না, তিনি মায়ের খাবার নিজে খেয়ে নিচ্ছেন। এর থেকে বড় অদ্বৈতবাদ কোথায় হয়? এর থেকে বড় ভক্তির সাথে অদ্বৈতবাদের মিলন আর কোথায় হয়? ভক্তির সাথে জ্ঞানের মিলন আর কোথায় হয়? বলছে পুজো আচ্ছা এমন ভাবে করো যাতে একদিন সেই অবস্থা হয়। ঠাকুর করেছিলেন, ভুল তো কিছু করেননি, কিন্তু একটা সময় বলা হলো উনি আর পুজো করতে পাচ্ছেন না, তাই জন্য বলা হলো যে না সরিয়ে দাও। কিন্তু ঠাকুর গিয়ে মায়ের সামনে মায়ের নাকে হাত দিয়ে চেক করছে, নিঃশ্বাস পরে। আমরা দক্ষিণেশ্বরে তো যাই আমরা অনেকেই, আমরা কখনো মনে হয়েছে মা নিঃশ্বাস ফেলছে কিনা দেখি? আমরা যাই প্রণাম করি চলে আসি, আমাদের হাজারটা কামনা বাসনা থাকে বলতে বলতে চলে আসি। আমরা কখনো মা তুমি নিঃশ্বাস নিচ্ছ এটা বলতে যাই না। কিন্তু আমাদের পুজো বা শুধু দক্ষিণেশ্বর নয়, বাড়িতেও আমরা যখন পুজো করি আমরা ঈশ্বরকে নকুল দানা খেতে দিই, ঠাকুরকে নকুল দানা খেতে দিই। কখনো মনে হয়েছে নকুল দানা তো দিয়েই যাচ্ছি, কই ঠাকুর তুমি খাও কিনা দেখি তো? নকুল দানা দিচ্ছি, হ্যাঁ ওটাই প্রসাদ বলে আমি নিয়ে নিজে খেয়ে নিচ্ছি। তো কই ঠাকুর তুমি খাও দেখি, আমার সামনে বসে না খেলে হবে না, এমন বাচ্চামো জেদ কখনো হয়েছে? বা কখনো এমন হয়েছে যে আমি আর পুজো করতে পারছি না, অত বাপু পারবো না? ঠাকুর তো শ্রেষ্ঠ, কিছু তো জায়গায় ওই জায়গাতে যেতে হবে। ঠাকুর যখন মানে মাকে খেতে ভোগ দিয়ে নিজে সে ভোগ খেতে শুরু করছেন, যখন মায়ের পায়ের ফুল নিজের মাথায় দিচ্ছেন, তো এইটাই তো আসল জ্ঞান। তিনি খুঁজে পাচ্ছেন না কোথায় কি করবেন, সব একাকার, আলাদা করে কিছু পাওয়া যাচ্ছে না। তাই জন্য পুজো আচ্ছা দরকার প্রাথমিকভাবে, কিন্তু একটা সময় ওই জায়গাটা ছেড়ে কিভাবে আরো উঁচুর দিকে উঠবো সেটারও প্রয়োজন। আরো কিভাবে আমি তাকে পাবো? আমার ভিতরে এই কষ্ট যখন হবে যে কই ঠাকুর তুমি খাচ্ছ না তো তুমি খাও। একটা খুব সুন্দর গল্প আমি ভগবানের মুখে শুনেছিলাম, গল্পটা বলছি খুব মানে হৃদয়গ্রাহী গল্প, আমি জানি না এটা সত্যি ঘটনা না গল্প। যে একটা গ্রামে একজন খুব ভালো পুরোহিত আর কি, তো তিনি নিজে খুব নিষ্ঠা সহকারে পুজো করেন কৃষ্ণের, জন্মাষ্টমী আজকে কৃষ্ণের একটা গল্প থাক, এবং যতদূর জানি এটা সত্যি ঘটনা কিন্তু প্রামাণ্য আমার কাছে কিছু নেই। তিনি খুব নিষ্ঠা সহকারে কৃষ্ণের পুজো করেন, তো একদিনকে গোপালের পুজো করতে পারেননি, তো ছেলেকে বলেছেন, ছেলের বাচ্চা ছোট ছেলে 5-6 বছর হবে, বলেছে যে ভাই কৃষ্ণকে ঠিকঠাক করে খাওয়াবি, গোপালকে ঠিকঠাক করে খাওয়াবি, তিনি বাইরে কোথাও গেছেন, তো যে গোপালকে ঠিকঠাক করে খেতে দিবি। তো আমি জানি না কেউ জানেন কি না এটা, তো বলে তিনি অন্য গ্রামে গেছেন। তো বাড়িতে এসে দেখছেন যে গোপালের থালা যেটা রয়েছে সেইটা মানে সেই খাওয়ার পর যা হয় ওরকম থালা। তো বলছে এই গোপালের ভোগটাকে তুই কি করেছিস? বলে কেন গোপালকে দিয়েছি, গোপাল এসে খেয়েছে। তো বাবা বলছে কি ইয়ার কি হচ্ছে গোপাল এসে খেয়েছে? তখন তো মারতে যায় প্রায় ছেলেটাকে, তখন ছেলেটা কাঁদো কাঁদো হয়ে বলছে সত্যি বাবা গোপাল এসে খেয়েছে। বলছে মানে কি হয়েছে? বলছে না গোপাল এসে কিছুতেই খাচ্ছিল না, তো সামনে দিয়েছি ভোগটা তো খাচ্ছে না, তুমি তো বলেছো গোপালকে খেতে, তো গোপালকে ভোগ দিতে, তো গোপাল না খেলে তো তুমি আমাকে ভোগবে বাবা, তাই খাচ্ছে না, তাই আমি কান্নাকাটি করছিলাম যে তুমি আসো খাও। তারপর দেখলাম যে ওই ঠাকুরের ওখান থেকে একটা ছেলে বেরিয়ে এলো, বেরিয়ে এসে সব তো খেলো, খেয়ে আবার ওখানে চলে গেল। তখন ওই বাবার চোখে জল, বলছে যে
আমি এতদিন পুজো করে যা পেলাম না, তুই সরলতার জন্য তার দর্শন পেয়ে গেলি, আমি তাকে দেখতে পেলাম না। বলছে বাচ্চাটা সরল ভাবে কেঁদেছে এবং বিশ্বাস করে কেঁদেছে গোপাল এসে খাবে, তার মনে এই চিন্তা নেই যে গোপাল এসে খাবে না, এক মুহূর্তের জন্য তার চিন্তা নেই, সে কেঁদে গেছে যে গোপাল এসে খাও, তুমি খাচ্ছ না কেন, বাবা তো আমায় বকবে। এই অদ্ভুত ভালোবাসার কাছে গোপাল আর দাঁড়াতে পারে না, সে বলছে তখন সে মূর্তি ধরে খেতে চলে আসে। তো এই তো গেল বিশ্বাসের গল্প, এবং এমন এটাই হচ্ছে পুজো। বলছে মন্ত্রতন্ত্র কিছু করেনি গোপালকে দিয়ে, অত ভোগ নিবেদন হাজারটা কিছু করেনি, সে শুধু কেঁদে বলে যে গোপাল এসে খাও, তুমি খাচ্ছ না কেন, গোপাল এসে খেতে বসে গেছে। তো বাচ্চাদের সরলতা এই রকম, মানে পবিত্রানন্দজির পরের দিকে একটা কথা রয়েছে, চিঠিতেই পাবো আমরা, বলছে সরল হৃদয়ে ঈশ্বর টপ করিয়া প্রতিভাত হন। অদ্ভুত সুন্দর লেগেছিল লাইনটা, বলছে ঈশ্বর সরল হৃদয়ে টপ করে প্রতিভাত হন, মানে যেই হৃদয়ে ধ্যান ধারণা সাধনা করতে করতে সরল হয়ে যাবে, জটিলতা থাকবে না সেই মনে, বলছে সেইখানে ঈশ্বর টপ করিয়া প্রতিভাত হন, মানে সেইখানেই ব্রহ্মজ্ঞানের ঝলক আসে, কারণ তার মধ্যে আর অহংকার থাকছে না যে আমি এই করছি আমি সেই করছি, এবং সরল হৃদয়েই তার অনুভব হয়, তার দেখা মেলে। তো বলছে উপাসনা নিয়মানুষ্ঠান বার ব্রত নিরামিষ আহার প্রভৃতি যন্ত্রব্য হইয়া যায়, যন্ত্রের মতন আলোচনা করে, যন্ত্রের মতন আলোচনা করতে থাকে, যন্ত্রের মতন হয়ে যাচ্ছে, যে তার ফলে কি হচ্ছে বিরুদ্ধ পক্ষের উপর। যেমন নিরামিষ যে খাচ্ছে সে বলছে যে আমিষ খাচ্ছে, একদম আমিষ খাবে না, তুমি নিরামিষই খাও। বলছে কেন, তো সে আমিষ খাচ্ছে, তোমার তাতে প্রবলেম কি, তুমি নিরামিষ খাচ্ছ খাও না, কিন্তু না আমার আমিষ নিরামিষটাই ঠিক, তোমার আমিষটা ভুল, এটা ভুল কথা। সে যদি নিরামিষ খেতে খেতে বিষয় আসয়ের চিন্তা করে সেটা ভুল, আর কেউ যদি আমিষ খেতে খেতে ক্রমাগত ঈশ্বর চিন্তা করে এবং তার মনে হতে থাকে যে আজকের দিনটাও কেটে যাচ্ছে আমার আজকেও ঈশ্বর লাভ হলো না, সেটা ঠিক। কি খাচ্ছি ইটস নট দ্য ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট সেটা আমি খেতে খেতেও আমার মন কি চিন্তা করছে, বা আমার মনটা কি খাবারে নিবদ্ধ, আমি এই আমাকে সপাক খেতে হবে করে আমি সেই সপাক বানাতে কি ঈশ্বর চিন্তা ভুলে মেরে দিলাম, সেইটা ভালো, নাকি বলছি হোটেল থেকে যা পারো আনিয়ে নাও কিন্তু আমাকে ঈশ্বর চিন্তা করার সময় দাও, সেটা ভালো। তো বলছে যে বিরুদ্ধ পক্ষদের উপর প্রেমহীনতা আসিয়া যায়, বলছে তার ফলে কি হয় কূপমণ্ডূক সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে, মানে আমার যা যা যুক্তি তাই ঠিক, তোমার যা যুক্তি ভাই সব ভুল, কারণ তুমি নিরামিষ খাচ্ছ না, তুমি আমিষ খাচ্ছে, মানে আমিষ যারা খাচ্ছে তারা যদি ওটাকে ওরকম ভাবে ধরে বলছে আমার আমিষটাই ভালো তোমার নিরামিষটা খারাপ, বলছে এই কূপমণ্ডূকতা হয়ে যায় এবং এটাকেই সাম্প্রদায়িকতা বলে। তাই শ্রী ঠাকুর বলেছেন উত্তম ভক্ত দেখেন যে তিনি এই সব চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, ঠাকুরের একটা কথা রয়েছে যে উত্তম ভক্ত দেখবে যে তিনি সমস্ত এই চতুর্বিংশতি তত্ত্ব, মানে তিনি এই চারপাশের জীব জগৎ সব হয়েছেন, যে ভক্ত, যে শিবের আরাধনা করতে, যে কৃষ্ণের আরাধনা করতে, যে কালীর আরাধনা করছে, সে দেখবে কি উত্তম ভক্ত, মানে যার জ্ঞান লাভ হয়েছে, যে বিজ্ঞানী, যার বিজ্ঞান লাভ হয়েছে, যে তাকে বিশেষভাবে জেনেছে, তার যখন জগতে আসবে সে, তার মন যখন একটু নামবে সে দেখবে যে চারদিকে তিনি সমস্ত কিছু হয়েছেন, তিনি সামনের মানুষটা, তিনি সামনের গাছটা, তিনি সামনের বিড়ালটা। সারদামা বলছেন রাসবিহারি বিড়ালকে মেরো না, ওর মধ্যে আমি আছি, মা বলছেন, তার মানে তিনি দেখছেন যে তিনি সেই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, মা বলছেন বিড়ালটার মধ্যে আমি আছি, সামনে দিয়ে একসার পিঁপড়ে যাচ্ছে, সারদামা বলছেন যে একসার ঠাকুর হেঁটে যাচ্ছে, মা এমন ভাবে সেই জায়গায় প্রতিষ্ঠিত, বলছে যে একসার ঠাকুর হেঁটে যাচ্ছে, পিঁপড়ে একসার হেঁটে যাচ্ছে তাকে বলছেন, তিনি পিঁপড়ের মধ্যে পিঁপড়েকে দেখতে পাচ্ছেন না, তিনি ঠাকুরকে বোধ করছেন, বিড়ালের মধ্যে তিনি নিজেকে বোধ করছেন। তাই বলছে যে উত্তম ভক্ত বলছে সে দেখবে তিনি এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, তিনি এই জীব জগৎ সব হয়েছেন, অন্য কিচ্ছু নয়। এই উত্তম ভক্ত শব্দটি টার্মসটি মারাত্মক, অর্থাৎ জ্ঞান ভক্তি ধর্ম এই ত্রিধারার মিলন বা সঙ্গমস্থল। এই উত্তম ভক্ত শব্দটা মারাত্মক শব্দ, পবিত্রানন্দজি বলছেন, এবং সত্যই ভীষণ ডেঞ্জারাস শব্দ। উত্তম ভক্তে কি হচ্ছে, বলছে জ্ঞান ভক্তি মানে প্রেম,
এবং ধর্মই ত্রিধারার মিলন বা সঙ্গম স্থলেই উত্তম ভক্ত। কখন কে উত্তম ভক্ত হচ্ছে? ধরুন যে ভক্ত, আমি আবার ভক্ত এবং জ্ঞান দুটো রাস্তাকে আলাদা করছি, যে ভক্ত ধরুন আজ জন্মাষ্টমীর দিন আমি কৃষ্ণ, তার ভীষণ প্রিয় কৃষ্ণ, সে পাগলের মতন কৃষ্ণকে চাইছে। এবার সে কৃষ্ণকে হয়তো দর্শন করলো, কিন্তু দর্শন করলো ডিস্টেন্স থাকলো, সে কি চাইবে আমার সাথে কৃষ্ণের ডিস্টেন্স থাকুক? সে চাইবে মিলেমিশে একাকার হয়ে যাক। এবং যখন মিলেমিশে একাকার হয়ে যাবে, তাই তো জ্ঞান, তাই তো ব্রহ্মজ্ঞান, তাই তো ব্রহ্মবিজ্ঞান, যখন একাকার হয়ে যাচ্ছে, যখন আর কিছু থাকছে না, যখন সে কৃষ্ণকেও খুঁজে পাচ্ছে না, কারণ সে তখন নিজেকেও খুঁজে পাচ্ছে না, যখন নিজেকে খুঁজে পায় না তখনও সে কৃষ্ণকে খুঁজে পাবে না, যখন সে নিজে তখন কৃষ্ণের প্রয়োজন, একটা সময় সে আর কিছু খুঁজে পাচ্ছে না, কোনো ডিস্টেন্স নেই সেই মুহূর্তে তার সাথে কৃষ্ণের। এ গেল ভক্তির দিকের কথা। এবার জ্ঞানের দিকে আসি। যারা জ্ঞান পথের চর্চা করছে, যারা বিচার নিয়ে চর্চা করছে, তাদের বিষয় কি হচ্ছে? তাদের বিষয় হচ্ছে আমি নিজেকে জানবো, এবং সে নিজেকে খুঁজছে এবং অ্যাকচুয়াল ডিস্টেন্স তার সহ্য হচ্ছে না। সে বলছে আমি কাছাকাছি গেছি কিন্তু আমি ধরতে পারছি না, একাকার হয়ে যেতে পারছি না। একজন কৃষ্ণকে চাইছে, একজন নিজেকে চাইছে। এই ছোট্ট তফাৎ জ্ঞান এবং ভক্তি। এবং একটা সময় কি হচ্ছে, সে যখন নিজের সাথে নিজে একাকার হয়ে যাচ্ছে, তখন আর তার নিজেকে চাওয়াও থাকছে না। ওইখানে ভক্তির রাস্তায় কি হয়েছিল, তার আর কৃষ্ণকে চাওয়া থাকছে না, কারণ সে নিজেকেই আর খুঁজে পাচ্ছে না। জ্ঞান পথেও সে আর নিজেকে আলাদা করে যে আমিটা খুঁজছিল, যেই আমিটা সেই আমিটাকে খুঁজছিল, সেই আমিটাকে আর সে খুঁজে পাচ্ছে না, কারণ সে যেই আমিটা খুঁজছিল তাকেই হারিয়ে ফেলেছে, কোনো ডিস্টেন্স নেই। তাহলে কি দুই পথ আদৌ আলাদা, ভক্ত আর জ্ঞান আলাদা? এবার যখন সে কৃষ্ণের সাথে নিজেকে আলাদা করতে পাচ্ছে না, তার থেকে বেশি ভক্ত কি আর কেউ আছে? সে যখন ফিরছে, সে দেখছে চারদিক কৃষ্ণময়। জ্ঞানী যখন ফিরছে, সে দেখছে চারিদিকে সে নিজেই একাকার হয়ে রয়েছে। সংস্কার অনুসারে সে নিজেকে বুঝছে, সে সংস্কার অনুসারে সে কৃষ্ণকে বুঝছে। যে যার সাধনা। রাম দরবার, আমি আমার মন কি আলাদা? হ্যাঁ, সম্পূর্ণ আলাদা। আপনার সাথে আপনার মনের কোনো সম্পর্কই নেই। কেন বললাম আমি ব্যাখ্যায় যাচ্ছি, এটা একটু চিন্তা করুন, মানে ব্যাখ্যাটা ইচ্ছা করে করছি না, অন্য কোনো দিন হয়তো করব। শুধু এটুকু বললাম আপনার সাথে আপনার মনের বিন্দুমাত্র সম্পর্ক নেই। তো বলছে উত্তম ভক্ত সেই, যে ভক্ত সে তো কৃষ্ণকে চাইছে, কিন্তু উত্তম ভক্ত তখন যখন সে কৃষ্ণকে আর খুঁজে পাচ্ছে না, যখন সে একাকার হয়ে যাচ্ছে, যখন তার খুঁজে পাচ্ছে না কিন্তু খোঁজারও বৃত্তি থাকছে না যে আমি খুঁজব, তো সেই উত্তম ভক্ত। একটু ভালো করে ভেবে দেখুন তো, যে এই একাকার হওয়ার আগে অবধি কি আদৌ ভক্তিটা ঠিক? কারণ আমি তো তাকে ভক্তি করছি অন্য একজন ভেবে, যখন আমি নিজের সাথে একাকার, আমি তাকে ভক্তি করছি কেন? না, আমার তাকে ভক্তি করতে ভালো লাগছে, আমার কালীকে তখন ভক্তি করতে ভালো লাগছে না, আমার ওই রাশিয়াতে রূপটা আমার ভালো লাগছে, আমি তাই ভালোবাসছি, আমার কালীর ওই ভয়ঙ্কর মূর্তি ভালো লাগছে না তাই ভালোবাসছি না, কিন্তু এই সব সরে গিয়ে যখন আমার পছন্দ অপছন্দ সব লোপ পেয়ে যাচ্ছে, আমার ভালো লাগা মন্দ লাগা সব শেষ হয়ে যাচ্ছে, সেইটাই কি আসল ভক্তি নয়? তাই বলছে যে অতএব প্রেমের মূর্ত প্রতীক ও সরসতার প্রাঞ্জল প্রতিমূর্তি শ্রী ঠাকুর ও শ্রীমাকে যখন ইষ্টরূপে লইতে যাইতেছ, সেক্ষেত্রে তোমার ভয় পাইবার কিছু নাই। ভগবান পবিত্রানন্দজিকে প্রশ্ন করেছিল যে যদি, আমি আবার প্রশ্নটা ফিরি যার পরিপ্রেক্ষিতে এই চিঠি, যে যদি জ্ঞান শুষ্ক হয় তাহলে আমি এই জ্ঞানের পথ ধরব না, সে তার উত্তরেই পবিত্রানন্দজি ভগবানকে এই চিঠিটা লেখেন। পবিত্রানন্দজি বলছেন যে অতএব, এই সমস্তটা বলে বলছেন যে অতএব প্রেমের মূর্ত প্রতীক ও সরসতার প্রাঞ্জল প্রতিমূর্তি শ্রী ঠাকুর ও শ্রীমাকে যখন ইষ্টরূপে লাভ করিয়া তুমি জ্ঞান লাভ করিতে যাইতেছ, সেক্ষেত্রে তোমার অবিষয়ে ভয় পাইবার কিছু নেই, কারণ আমি যাকে ইষ্ট করছি আমার তো ব্যবহার তার মতনই হবে।
ঠাকুর জ্ঞান লাভের পরও বারবার সমাধিস্থ হয়ে যাচ্ছেন, কিন্তু সেই অবস্থাতেও তিনি কথা না বলে অন্যদের জন্য কিছু না করে পাচ্ছেন না। ঠাকুর দেহত্যাগের কিছুদিন আগেও কল্পতরু হয়ে তিনি যে যা চাইছে তাকে সেই আধ্যাত্মিক অনুভব, একজন টাকা চেয়েছিল তাকে টাকাও দিয়ে দিলেন, সব কিছু দিয়ে দিলেন কল্পতরু হয়ে। তিনি দেহ রাখার কিছুদিন আগেও তিনি এমন করলেন, এবং তার ফলস্বরূপ বিকেলবেলা কি হলো, বিকেলবেলা ঠাকুর বলছেন যে আমার সারা শরীরে যেন জ্বালা পোড়া হচ্ছে। ঠাকুর তো প্রবল শক্তিতে কয়েকজনকে সেই ব্রহ্মজ্ঞানের দিকে, আধ্যাত্মিক অনুভূতির দিকে ঠেলে দিলেন, কিন্তু তাদের কর্ম যাবে কোথায়, যে ঠেললো তারই উপর তো এসে পড়বে। ঠাকুর বিকেলবেলা সেদিন বলেছিলেন, এইটা আমরা জানি না, আমরা কল্পতরু উৎসবটা জানি, আমরা কল্পতরুর দিনটা জানি, সকালে কি হয়েছিল জানি, বিকেলের ঘটনাটা আমরা অধিকাংশ জানি না। বিকেলে ঠাকুর বলছেন আমার সারা শরীর যেন জ্বলে পুড়ে যাচ্ছে, এটা হবে তিনি তো জানতেন, কিন্তু জেনেও তিনি এতটাই প্রেমের প্রতিমূর্তি তিনি না করে পারলেন না। শারদামা তিনি যে আসছে তাকে দীক্ষা দিয়ে দিচ্ছেন, শারদামা তারপর কি করছেন না, রাত 3টে থেকে উঠে জপধ্যান করছেন, কারণ বলছে যে যারা এই জপধ্যানটুকুও করতে পারে না তাদের জপধ্যানটা আমি করে দিচ্ছি, এমনই তাদের প্রেম। বলছে তারা যখন এমনই প্রেমের প্রতিমূর্তি, তারা সরস্বতার এমনই প্রাঞ্জল প্রতিমূর্তি, তাদেরকে যখন ইষ্টরূপে লাভ করে তুমি জ্ঞান লাভ করতে যাচ্ছ, জ্ঞানের দিকে অগ্রসর হচ্ছ, সেক্ষেত্রে তোমার এই বিষয়ে ভয় পাওয়ার কিছু নেই। কোন বিষয়ে না, যে জ্ঞান লাভ করলে আমি শুষ্ক হয়ে যাবো, আমি নিরস হয়ে যাবো, এবং হননি। ভগবান 1984-এ জ্ঞান লাভ করলেন, এবং তারপর থেকে আজ অবধি, আজকের দিন অবধি তার 81 বছর বয়স, আজকেও ভগবান সকালবেলা প্রায় 2 ঘন্টা মানুষের মাঝে বসে থাকলেন, বিকেলবেলাও প্রায় 1.5 ঘন্টা মানুষের মাঝে বসে থাকলেন, যেখানে ডাক্তার তাকে একটা না আধ ঘন্টার বেশি বসতেই বারণ করেছেন, কারণ তার কোমরে প্রচণ্ড বড় একটা অপারেশন হয়েছিল। 81 বছর বয়সেও আমি তাকে দেখেছি, তার একটু শরীর ঠিক হলেই তিনি বলছেন আমি মানুষের সাথে দেখা করব। আমরা বলছি না ভগবান তুমি শুয়ে থাকো, দরকার নেই, তুমি রেস্ট না, বলছে না না ওরা এসছে, আমায় দেখা করতে হবে। তো তার মধ্যে মানে ভগবান সত্যি, মানে পবিত্রানন্দজি 80 সালে বলেছিলেন, 2024 সালে, 1980 সালে বলা কথা, 2024 সালে দাঁড়িয়েও দেখি যে ভগবান নিরস কোনো মুহূর্তের জন্য হননি। যখন আমি দেখেছি ভগবান প্রচণ্ড সমাধিস্থ, উঠতে পারছেন না, বিকেলবেলা কোনো ক্রমে উঠেও যদি একটু মন নামে নিচে, একটু কথা বলার অবস্থা হয়, তখনই বলছেন আমি একদিন দেখেছি, মানে একদিনের ঘটনা আপনাদেরকে বলি, প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা, ভগবানের সেদিন এত গভীর সমাধি যে তাকে ওঠানো যাচ্ছে না কোনোভাবে, সন্ন্যাসীরা যারা ভক্তরা রয়েছে তাকে হাত পা টিপে কোনো মতে দেহের সার ফেরানো হয়েছে, কোনো মতে দেহের সার ফেরানো হয়েছে, তিনি প্রায় টলছেন। সেদিন কিছু একটা উৎসব ছিল, আমি উৎসবটা কি ভুলে গেছি, সেদিন একজন এরকম লাইভ থেকে শুনি একজন ভগবানের কাছে গেছিলেন, অনেক দূর থেকে আন্দুল থেকে গেছিলেন সেই ভদ্রলোক প্রথম, তিনি বাইরে, তিনি প্রচণ্ড ঠাকুরের ভক্ত এবং অদ্ভুত ভক্ত মানুষ ছিলেন, তিনি বাইরে চুপ করে বসে রয়েছেন, ভগবান বেরিয়েই প্রথম তার উপর দৃষ্টি পড়েছে, ভগবান তাকে বলেছিলেন আপনার সব বদলে যাবে, আমার সমাধি থেকে বেরিয়ে প্রথম আপনার উপর চোখ পড়লো, এভাবে মানে বলছে প্রথম মনটা আপনার উপর পড়লো, আপনার সব বদলে যাবে, এবং তার অনেক কিছু হয়েছে তারপর থেকে, অনেক আধ্যাত্মিক অনুভব, অনেক কিছু বদলেছে সেই মানুষটার। তো আমি ভগবানকে এই যে বলছে যে সরস আর নিরসের তফাতটা কোথায়, সরসের, আচ্ছা 2022 সাল, হ্যাঁ আমি কি বলেছি আমার ঠিক খেয়াল নেই, সরি, সরস আর নিরসের তফাতটা কি, নিরস যে সে আর নেমে কথাই বলতে চাইবে না, সরসকে যে একটু শরীর ঠিক থাকলে ওই 81 বছর বয়সে উঠেও বলবে যে না মানুষগুলো এসছে আমায় কথা বলতে হবে, আমায় একটু দেখা করতে হবে। তো পবিত্রানন্দজি 1980 সালে বলে দিয়েছেন যে তুমি জ্ঞান লাভ করিতে যাইতেছ ঠাকুরমাকে ইষ্ট রেখে, তোমার সেই বিষয়ে ভয় পাওয়ার কিছু নেই, এবং এখনো আমরা দেখি যে সত্যিই মানে কিভাবে তিনি প্রেমের জন্য নিজেকে বিলিয়ে চলেছেন। সকলকে তোমার পত্রের কথা জানিয়েছি, ভালো আছে সকলে, শারীরিক ভালো আছি, সুবাসিস জানিবে ইতি মহারাজ। শেষটা শুধু এটুকুই যে 3 লাইনে জাগতিক কথা, যে সকলকে তোমার পত্রের কথা জানিয়েছি, সবাই ভালো রয়েছে, শারীরিকভাবে ভালো আছি, সুবাসিস জানিবে ইতি মহারাজ। গোটা চিঠিটাই শুধু ভক্তি আর জ্ঞানের মিলনস্থল, যেন এই চিঠিটাকে আমার যতবার পড়ি আমার মনে হয় ভক্তি আর জ্ঞানের মিলনস্থল।
আজকে তাহলে এই অবধি থাক। আচ্ছা, কেউ যদি কিছু প্রশ্ন করেছেন আমি এবার উত্তর দিচ্ছি, আর কারোর কোনো প্রশ্ন থাকলে এবার করতে পারেন। অজিত কুমার মালাকার, আমিও আমার মন আলাদা হলে আমার ইন্দ্রিয় ভোগের বিষয়ে আমার মন দিয়েই তো চিন্তা করি, আলাদা হলে সম্ভব হতো কি দিদি? আপনি যে চিন্তা করছেন, আপনি যে ইন্দ্রিয় দিয়ে ভোগ করছেন, সেটা কে ভোগ করছে? যদি এটাই হতো যে আপনি ইন্দ্রিয় দিয়ে ভোগ করছেন, তাই আপনি আর ইন্দ্রিয় সবকিছু এক, তাহলে একটা জিনিস চিন্তা করুন তো, যে গভীর ঘুমে যখন থাকেন সেখানেও তো উঠে একটা পরিতৃপ্তি পাওয়া যায়, পরিতৃপ্ত লাগে, আহ দারুণ ঘুমালাম, সব ইন্দ্রিয় তো বন্ধ ছিল, তাহলে সেইখানে ওই ভোগটা কে করলো? ওখানে তো মনটাও ছিল না, কারণ আপনি কোনো স্বপ্ন দেখেননি। অজিত কুমার মালাকার আপনাকে বলছি, ওখানে কোনো স্বপ্নও দেখেননি, কিচ্ছু করেননি, তাহলে এই ভোগটা কে করলো? এবার ভাবুন আপনি আপনার মন কোথায় আলাদা। কাকিমা, শ্যামাশ্রী কাকিমা, হ্যাঁ আজকে টপিকটাই অ্যাকচুয়ালি এরকম ছিল, আর অদ্ভুতভাবে আজকে জন্মাষ্টমীর দিনই এই টপিকটা পড়লো, আগের দিন চেয়ে ওই আলোচনাটা করতে পারিনি আর কি। ভক্তির সর্বোচ্চ অবস্থায় জ্ঞান, জ্ঞানের সর্বোচ্চ অবস্থায় ভক্তি একাকার হয়ে যায়। হ্যাঁ ঠিকই এটাই। বিশ্বজিৎ মহাজন, বিশু, পূর্ণ ব্রহ্ম কে এবং কাকে বলে? তিনি কি কৃষ্ণ? পূর্ণ ব্রহ্ম সত্যি কথা বলতে আপনি নিজে যদি বুঝতে পারেন, যতক্ষণ বুঝতে পারছেন না তখনও আপনি পূর্ণ ব্রহ্ম, কিন্তু আপনি বুঝতে পারছেন না। এই যে প্রশ্নটা করছেন, এখনো আপনি পূর্ণ ব্রহ্ম হয়েই বসে রয়েছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না, তাই এই প্রশ্নটা। তো এটা বোঝার জন্যই এই সমস্ত কথা, এই সমস্ত চর্চা, যত তাড়াতাড়ি পারেন পূর্ণ ব্রহ্ম যে আপনি নিজেই সেটা বুঝে নিন। কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম কিনা আমার জানা নেই, তবে আমি পূর্ণ ব্রহ্ম এটা সত্য, এবং আপনিও পূর্ণ ব্রহ্মই এটাই সত্য। এবার যদি আপনিও পূর্ণ ব্রহ্ম হন আর আমিও পূর্ণ ব্রহ্ম হই, তাহলে আপনার পূর্ণ ব্রহ্ম আর আমার পূর্ণ ব্রহ্ম তো আলাদা কিছু নয়, সব যে একাকার এটাই আসল। এবার যদি আপনি পূর্ণ ব্রহ্ম হন, সেখানে আলাদা করে কৃষ্ণকে কি পাবেন? তো এটাই কথা। এবার আপনি চেষ্টা করুন, মানে আসল কথা হচ্ছে আপনি পূর্ণ ব্রহ্ম, এই মুহূর্তে পূর্ণ ব্রহ্ম শুনছেনও তাই হয়ে, কিন্তু শুধু ধরতে পারাটা বাকি। সুপ্রিয় কুমার বসু, হ্যাঁ ভগবান বিরাটি আশ্রমেই আছেন, তবে কয়েকদিনের মধ্যে হয়তো অন্য জায়গায় যেতে পারেন, তো যদি যেতে চান কাইন্ডলি একটু যোগাযোগ করে তারপর আসবেন। আশা করি নম্বরটা আছে, বা যদি নম্বর না থাকে, নম্বরটা আমি ভুলে গেছি, 8902839837, হ্যাঁ এটাই নম্বরটা ছিল মোস্ট প্রবাবলি। এই নম্বরে একটু যোগাযোগ করে নেবেন, এটা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কলকাতা ফিমেল উইংসের অফিসিয়াল ফোন নাম্বার, এই নম্বরটা একটু যোগাযোগ করে নেবেন, তাহলে জানতে পারবেন ভগবান কখন আছেন আর কি বিরাটি আশ্রমে। নয়তো আপনি বিরাটি গেলেন দেখা পেলেন না, সেটা ইয়ে লাগে। 8902839837 আপনাকে নম্বরটা আমি কমেন্টে রিপ্লাই করে দিলাম। এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে, ফোনে যদি পাবেন না, হয়তো ফোনে না পেলে একটু হোয়াটসঅ্যাপ করে নেবেন প্লিজ। আচ্ছা আর তো মনে হয় কারোর কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন আপাতত পাচ্ছি না। বেশ আজকে, আচ্ছা চঞ্চল ব্যানার্জি, মা শারদাকে দেখছি সব সময়, সুদেশনা মাও একটু অতিশয্য হবেন না যদি বলি মা তোদের সেবা সুযোগ দে? না না এসব কিছু না চঞ্চলবাবু, প্রণাম, চাকরের কাজ করার দরকার নেই, আপনি তার ঘরে চাকরের কাজ করুন, আপনার হৃদয়ে তার বৈঠকখানা, আপনি সেই হৃদয়ে তাকে খুঁজুন, আমার আর সুদেশনা আমরা কেউ নই, আমরা কেউ নই, আপনাই, আপনি চাকরের কথা বললেন তো, খুব সুন্দর একটা কথা এলো, মানে হঠাৎই এলো কথাটা, আপনার হৃদয়ে চঞ্চলবাবু তার বৈঠকখানা, তিনি সেখানেই বিরাজমান, যদি আপনি তাকে সেখানে খুঁজে পান
আপনি যদি চাকর হতেই হয় তার চাকর হন, আপনার হৃদয়ে যিনি বসে রয়েছেন তার, অন্য কারণ নয়। আমার সুদেষ্ণার তো প্রণাম একদম নয়, আমি সুদেষ্ণার হয়ে বলে দিলাম একদম নয়। বিশ্বজিৎ মহাজন বসু, এই সংসার আমাদের সৃষ্টি, আসছে ভোগের আশায় কিন্তু এসে দেখি সব মরীচিকা মাত্র, পূর্ণ ব্রহ্ম কিভাবে আর বুঝবো বলুন। এই আলোচনা শোনার যখন ইচ্ছা হয়েছে, তাহলে কোথাও গিয়ে পূর্ণ ব্রহ্ম বোঝার খুব সূক্ষ্ম ইচ্ছা হয়তো আপনার হয়েছে। সূক্ষ্ম ইচ্ছাটাকে আর একটু বাড়ান, ইচ্ছা বাড়লেই গুরুকৃপায় সেই জায়গাটা বোঝা যায়। বোঝা যায় না এমন কথা নিয়ে তো আলোচনা করছি না, বোঝা যায় বলেই আলোচনা করছি, বোঝা না গেলে সেই কথা বলতাম না। তাহলে বলতাম এসছেন হেসে খেলে চলে যান, চার্বাক তত্ত্ব বলতাম, এসছেন ধার করে হলেও ঘি খেয়ে যান। তো সেটা তো যখন বলছি না, তার মানে উপর পূর্ণ ব্রহ্ম বোঝা যায়, তাহলে বুঝুন, চেষ্টা করুন। কি বলছেন, সাধু সন্ত অনেক তো বিস্তর ধ্যান করেও করেও বলে গেছেন কিছুই হলো না। হলো না মানে যাতে হয় সেই চেষ্টা করুন, হলো না বলে বসে পড়বেন না, যেভাবে হয় সেইভাবে চেষ্টা করুন। হতে পারে মানে হওয়া এখনো যায়, তো হওয়া যায়, সেটা নিয়ে কোনো বিষয় নয়। দীপায়ন দাস, আমার ভগবান আপার লাইভ দেখেন। হ্যাঁ, একদিন যেদিন যোগাবাশিষ্ঠ সার শুরু হয়েছিল সেদিন দেখেছিলেন। আমি চাই না দেখুক, আমি খুব ভয়ে থাকবো তাহলে। হ্যাঁ, তবে ভিতর থেকে হয়তো দেখেন, নইলে হয়তো কথাই বলতে পারতাম না। বিশ্বজিৎ মাইতি, ভগবানের সম্পর্কে কিছু বলবেন? এতক্ষণ তো তার সম্পর্কেই বললাম। ভগবানের সম্পর্কে যদি বলতে যাই, খুব ছোট করেই বলছি, তিনি 1984-এ পবিত্রানন্দজির এই যে চিঠির পিরিয়ডটা, যেটা নিয়ে আমরা চিঠিগুলো আলোচনা করছি, এই সময় থেকে ভগবান আধ্যাত্মিকতা নিয়ে লেগে পড়েন। এবং তার ভিতরে তিনি আসামে থাকতেন সেই সময়, চাকরি সূত্রে রেলে চাকরি করতেন মালিগাঁওতে রেলের কোয়ার্টারে, কিন্তু তার মধ্যে তার সংসার ছিল, গুরুমা, তার স্ত্রী তখন, এবং দেবযানীদি তখন জন্মেছেন। তারপর কিন্তু ভগবানের আধ্যাত্মিক পথে আসা, তার আগে পর্যন্ত ভগবান প্রচণ্ড নাস্তিক ছিলেন এবং কিছুই কিছু নয় বলে সরি সব উড়িয়ে দিতেন। তো বিশ্বজিৎ মাইতি, আপনি ভগবানের সম্পর্কে জিজ্ঞাসা করলেন তাই বলছি, যে তিনি সব উড়িয়ে দিতেন, কিন্তু একটা ঘটনার পরে তিনি পরীক্ষা করে বুঝতে পারলেন যে আধ্যাত্মিক পথে সত্য রয়েছে। এবং তিনি তার আগে অবধি সমস্ত দিকে হেঁটে ফেলেছেন, সব রকমভাবে জীবনটাকে দেখে ফেলেছেন, এবং তিনি এটা বলেছিলেন যে আমি সব পথে দেখছি মিথ্যা, আমি কোনো পথে সত্য খুঁজে পাচ্ছি না। ভগবান নাস্তিক ছিলেন, তিনি কিচ্ছু মানতেন না, কিন্তু তিনি সত্যকে প্রচণ্ড ভালোবাসতেন, তার কাছে ভীষণ প্রিয় ছিল সত্য। তো ভগবান যখন দেখলেন যে আধ্যাত্মিকতার মধ্যে সত্য রয়েছে, তখন ভগবান ওই যে আমি যাকে চাই আমি তাকে আরো কাছে চাই, ভগবান তখন আধ্যাত্মিক প্রচুর বই পড়া শুরু করলেন, বিভিন্ন তীর্থক্ষেত্রে যেতে শুরু করলেন, যে আমার গুরু লাগবে। একটা সময় পড়ার পর বুঝলেন যে আমি কোনোভাবেই গুরু ছাড়া এর চরমে পৌঁছাতে পারবো না। ভগবানের এটা একটা বিষয় ছিল, যা করতেন সেটা চরমে পৌঁছাতে চাইতেন, মাঝপথে কোনোদিন ছাড়তেন না। তো ভগবান যখন বইপত্র পড়ছেন, তিনি দেখছেন যে গুরু ছাড়া আমি কোনো মতেই এর চরমে পৌঁছাতে পারবো না, তখন ভগবান গুরু খুঁজতে থাকলেন। তো গুরু খুঁজতে খুঁজতে নানান তীর্থস্থানে খুঁজে বেড়াচ্ছেন, যেখানে শুনছেন মহাপুরুষ এসছে সেখানে দৌড়াচ্ছেন। শেষে গুরুকে পেলেন গুরুমার বাড়ি জনাইতে, ভগবানের শ্বশুরবাড়ি জনাইতে। জনাইয়ের পাশে হঠাৎ পবিত্রানন্দজির সাথে দেখা, শ্বশুরবাড়ির কাছেই, একদম কাছেই। তখন ভগবানের প্রথম দিনই পবিত্রানন্দজিকে দেখে মনে হলো যে ইনি আমার গুরু। এবং তখনই ভগবানের ভিতরে এই লাইনটা প্রথম এলো, যে ধনে হইয়া ধনী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই লাইনটা, মনিরে তুমি মানো না মনি, তাহারই খানিক আমি মাগি নত শিরে। তখন ভগবান পবিত্রানন্দজির থেকে দীক্ষা নিলেন এবং 3-4 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছিলেন আমি দীক্ষা নেব। এবং নিয়ে তো ভগবানকে রেলে চাকরি করতে চলে যেতে হলো, এবং তারপরের পিরিয়ডে শুরু এই চিঠিগুলো। পবিত্রানন্দজি ভগবানকে চিঠিতে চূড়ান্ত জ্ঞানের কথা বলছেন, ভগবান চিঠিতে
আবার নিজের সাধনা করে তার অবস্থা জানাচ্ছেন। এই করতে করতে 1984 15 ডিসেম্বর ভগবানের মানে আমাদের তো মায়ের দিকেরই ধারা, কারণ কৃষ্ণানন্দজি তিনি সারদা মায়ের দীক্ষিত সন্ন্যাসী শিষ্য, তারই শিষ্য স্বামী পবিত্রানন্দজি এবং তার শিষ্য ভগবান। সারদা মায়ের জন্মতিথিতে ভগবান নির্বিকল্প সমাধিতে ডুবে গেলেন এবং তারপর পবিত্রানন্দজিকে জানানোর পর পবিত্রানন্দজি জানালেন, এবং এই বইয়ের শেষ চিঠিটা সেটাই। পবিত্রানন্দজি বলছেন যে স্নেহাধিকেশু প্রাণাধিক, তোমার সিদ্ধি লাভের সংবাদ পাইয়া আমার চক্ষু জলে ভরিয়া গেল। তো ভগবান নির্বিকল্প সমাধিতে ডুবে গেলেন এবং তারপর তার এই সরস জ্ঞানীর পালা শুরু হলো। তার পর কিছুদিন মিসিং লিঙ্ক ছিল, মানে তিনি কিছুতেই জগতে নামতে পাচ্ছেন না। মানে তখন এরকম শুনেছি, তার ঘরে রেলের কোয়ার্টারে যখন গেছিলাম ভগবানের সাথে, ভগবান তখন এরকম লিখে রাখা হতো, যারা লিখতেন তারা এখনও রয়েছেন, প্রদীপ কাকু, প্রদীপ রায় আমাদের, তিনি ভাইস প্রেসিডেন্ট এখন, লিখে রাখতেন যে এইটা দরজাটা দিয়ে দেবেন, কারণ দেখা যেত ভগবান দরজা দিতেই ভুলে গেছেন, দরজা খোলা তিনি শুয়ে রয়েছেন, লাইট জ্বালাতে হবে ভুলে গেছেন, লাইট জ্বালাতে পারছেন না, মানে তখন আলাদা করে কিছু কি করবেন তার কোনো হুঁশ নেই। প্রায় 2 বছর এরকম কেটেছিল, উপরে এরকম লিখে লিখে রাখতে হতো। গুরুমা খেতে দিচ্ছেন, খাওয়ার পরে তার মনে পড়ছে না তিনি খেয়েছেন কিনা, তিনি বলছেন কই তুমি খেতে দিলে না, আমি আমি কি খেয়েছি? গুরুমা বলছেন হ্যাঁ। গুরুমা কি করতেন, ওই যে এঠো বাটিটা রেখে দিতেন, গুরুমা দেখিয়ে বলতে হ্যাঁ তুমি খেয়েছো, ওই দেখো তুমি খেয়েছো, তখন বলছে আচ্ছা আমি খেয়েছি, মানে তিনি খাচ্ছেন তার মন নেই। তো এই অবস্থা প্রায় 2 বছর মতন গেছিল। তারপর তার কাছে প্রচুর, মানে তার মধ্যে প্রচুর মানুষের আসা যাওয়া, তারপর সেই লেখাগুলো সমস্ত দ্য গ্রেটেস্ট প্রজ্ঞানানন্দজির লেখা, যে বইটা থেকে সুদেষ্ণা এখন আলোচনা করছে মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে, সেই বইটাতে এই অধ্যায়গুলো এখন চলছে। তো সেই সময় নানা অনুভূতি, নানা কিছু, তারপর তার কাছে তো মানুষ আসা শুরু, এবং আজকেও ভগবানের সাথে যখন কথা বলছি তখন শুনছি যে, আমি আজকে যাইনি বিরাটিতে, জন্মাষ্টমীর উৎসব ছিল সকালবেলা প্রায় 2 ঘন্টা, তারপরেও সারাদিন মানুষ, বিকেলবেলাও কথা বললাম বলছে 1.5 ঘন্টা আমি উপরে বসেছি, এবং তারপরেও বলছেন যে আরও কিছু মানুষ আসবে, আবার আমি বেরিয়ে বসবে, 81 বছর বয়সও এই চলছে। তো এখন ভগবান বিরাটি আশ্রমে রয়েছেন এবং হয়তো কিছুদিনের মধ্যে লেক গার্ডেন্সে আসতে পারেন। তো সেই জন্যই আর কি, যিনি জিজ্ঞাসা করলেন যে ভগবান বিরাটিতে আছেন কিনা, সেই জন্যে আমি তাকে নম্বরটা দিয়ে দিলাম যে একটু জিজ্ঞাসা করে আসবেন, কারণ ভগবান কখন কোন আশ্রমে রয়েছেন বা যদি মানে দেখা করবেন সেদিনকে আদৌ তিনি দেখা করার অবস্থায় আছেন কিনা সেটা একটু জেনে নেবেন আর কি। এটাই ভগবানের কথা খুব অল্পে। আর তার থেকেও যেটা মানে এটার সাথেও যেটা কথাই, যে এখন যা আমি কথা বলছি তা ভগবানের কৃপাতে কোনো না কোনো দিন তিনি হয়তো বলেছিলেন, তাই বলতে পারছি, নয়তো কথাও বলতে পারতাম না। এটুকুই, মানে শুরু থেকে শেষ খুব সংক্ষেপে এটুকু বলার চেষ্টা করলাম। দীপায়ন দাস, তোমার ভগবান তো আমাকে একটু সমাধি থেকে উঠে দেখতে পারেন, আমার তো পাল্টানো খুব দরকার। দীপায়ন, সমাধি থেকে উঠে দেখতে গেলে তার ঘরের সামনে একটু বসে থাকতে হবে, তিনি দেখা করবেন কি করবেন না তাও জানা নেই, তারপরেও একটু বসে থাকার প্রয়োজন। তিনি নাও দেখা করতে পারেন, এরপরেও দরজার সামনে বসে থাকতে লাগে, তাহলে তো উঠে দেখতে পাবেন। এর এই সমাধি থেকে উঠে দেখাটা তো প্ল্যান করে হয় না। যাই হোক, এই অবধি থাক তাহলে, আজকে রাত হয়েছে বেশ। বিশ্বজিৎ মাইতি, ভগবানজি পার্সোনাল কথা বলেন? না, এখন আর বলেন না, কারণ পার্সোনাল কি বা কথা বলবেন, একটাই তো এখন বিষয়, আপনার কি জ্ঞান লাভ হয়েছে, যদি না হয় তাহলে সেই চেষ্টা করুন, এবং তার জন্য যা যা করার তাই করুন। তো ভগবান পার্সোনালি কথা বলেন না এখন আর, কারণ তার আর শরীরে সেই অবস্থা নেই যে আলাদা আলাদা করে ভাবে কথা বলবেন। তবে হ্যাঁ, কারুর যদি কোনো আধ্যাত্মিক অনুভূতি হয়, কারুর যদি কিছু অনুভবের বিষয় থাকে, তখন অবশ্যই পার্সোনালি কথা বলেন, কারণ আধ্যাত্মিক অনুভবের বিষয় তো সবার মধ্যে বলার নয়, তখন অবশ্যই তাকে ডেকে আলাদা করে কথা বলেন। কিন্তু সেটা কোনো অনুভব হওয়ার পর, তার আগে যে যাই কথা বলতে যাব, তা তো আমাদের কতগুলো বাজে কথা, মানে আমাদের বাজে কথা মানে আমাদের জীবনের যাই কথা তাই তো বাজে কথা, কারণ সেটা ব্রহ্মবাক্য তো নয়। সুতরাং কিছু অনুভূতির আগে একটাই কথা, তোমার কি কিছু আধ্যাত্মিক অনুভব হলো বা তোমার কি জ্ঞান লাভ হলো, যদি না হয় তাহলে কথা বন্ধ করো, শোনো, আর যদি হয়
তাহলে কথা বলো, তাহলে কিছু বলার থাকলে বলো, বা সত্য বলতে ভগবানের কাছে তাও বলতে লাগে না। বিশ্বজিৎ মাইতি, পারমিশন লাগবে কি? না না, পারমিশন লাগবে না, আপনি শুধু যে নম্বরটা দিলাম এই নম্বরটা একটু জাস্ট যোগাযোগ করে নেবেন, কারণ ভগবান কোন আশ্রমে আছে একটু জানতে লাগবে, মানে জেনে তারপর যাবেন। 8902839837, কারুর কাছে পারমিশন লাগবে না। আচ্ছা, অজিত কুমার মালাকার, ভগবান নির্বিকল্প সমাজে থেকে উঠে কি আবার রেলের চাকরি করেছেন? হ্যাঁ করেছিলেন, কয়েক বছর করেছিলেন, কিন্তু তারপরে ভিআরএস নিয়ে নিয়েছিলেন, কারণ বলেছিলেন আমি আর কিছুতেই চাকরি করতে পাচ্ছি না। এবং তখন রেলের যে ভগবানের ঊর্ধ্বতন যিনি ছিলেন, তিনি বলেছিলেন যে তুমি এখন চাকরি ছেড়ো না, তোমার মেয়ের এখনও পড়া শেষ হয়নি। কিন্তু ভগবান, ভগবানের কাছে এতটাই সব বিষয়ে তিনি পারফেক্ট ছিলেন, কারণ যারা প্রথম থেকে শুনেছেন তারা হয়তো জেনে থাকবেন, প্রথম যে চিঠি দীক্ষা নেওয়ার পর পবিত্রানন্দজি ভগবানকে লেখেন, সেই চিঠিতে পবিত্রানন্দজি বলেন যে অফিস ওয়ার্ক সিনসিয়ারলি অ্যান্ড অনেস্টলি করবেন। তো ভগবান জ্ঞান লাভের পর দেখেছিলেন নির্বিকল্প সমাধির পর যে আর কোনোভাবেই তিনি অফিস ওয়ার্কটা সিনসিয়ারলি অ্যান্ড অনেস্টলি করতে পারছেন না, চেষ্টা করেছিলেন কিন্তু দেখলেন যে বারবার ভুল হয়ে যাচ্ছে। ভগবান বলেছিল যে দেখ আমি দেখ, মানে যখন আমাদের সাথে কথা হয়েছিল বলেছিল যে দেখ আমি বারবার দেখছি আমার কাজে ভুল হয়ে যাচ্ছে, আমি পারছি না, তা আমি চেষ্টা করেছিলাম, কারণ ভগবানের বিরাটিতে সংসার রয়েছে, ভগবানের মানে বিরাটিতে সংসার মানে মা বাবা ভাই বোনেরা সব থাকতো, ভগবানই তাদের সমস্ত দেখাশোনা করতেন, বিরাটিতে নিজের মেয়ে রয়েছে, বউ রয়েছে, সেখানে সংসার, এবং তারপরেও তার প্রচুর দান ধ্যান ছিল, তিনি কাকে কি দিতেন সেটা কেউ জানতেও পারতো না। তো চেষ্টা করেছিলেন কিন্তু বললেন যে একটা সময় গিয়ে দেখলাম আমি আর পারছি না, ভিতর থেকে আর পারবো না, তো তখন তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন। এবং ভগবানের যিনি উপরের ছিলেন তিনি বলেছিলেন যে তুমি চাকরিটা ছেড়ো না, আর তো কিছু বছর তোমার মেয়ে এখনো, এখন তো অনেক বছর তোমার চাকরি রয়েছে, তোমার মেয়ে তো এখনো পড়ছে, তুমি ছেড়ো না। কিন্তু ভগবান পারেননি, চাকরি ছেড়ে দিয়েছিলেন, ভিআরএস নিয়ে নিয়েছিলেন, বলেছিলেন যে হ্যাঁ ক টাকা কম পেতাম কিন্তু অসুবিধা হয়নি কখনো, কিছু বছর চাকরি করেছিলেন, তো তারপর চাকরি থেকে ভিআরএস নিয়েছিলেন। বিশ্বজিৎ মাইতি, হায়দ্রাবাদে আছি। আচ্ছা বেশ, আপনি এই নম্বরটায় হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি অফিসিয়াল নম্বরটা আপনাকে দিয়ে দিচ্ছি, করে জেনে নিতে পারেন যদি আপনার কিছু প্রশ্ন থাকে, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর হয়তো ফোনে যদি না পান তাহলে হোয়াটসঅ্যাপ করবেন। আজকে তাহলে এই অবধি থাক, সোমবার দিন আবার আগের সপ্তাহে যে আলোচনা হওয়ার কথা ছিল স্বামী শিষ্য সংবাদের শ্রীরামকৃষ্ণ মন্দির নির্মাণ নিয়ে স্বামীর যে আলোচনা, সেইটাতে 8:30 থেকে আলোচনা শুরু করার চেষ্টা করব। নমস্কার।